আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান রোড টু ইলেকশনে। আপনাদের সাথে আছি আমি নাজমুল আশরাফ। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে নিটল টাটা সৌজন্যে। 29 সেপ্টেম্বর আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলই ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং 14 দলের সমন্বয়কারী জনাব মোহাম্মদ নাসিম বলেছেন, ওই দিন মাঠ দখলের ঘোষণা যেমন তিনি দিয়েছেন, তেমনি নিজ দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন অন্য দলের নেতাকর্মীদের মাঠে কিংবা রাস্তায় প্রতিহত করার, ফলে সমাবেশকে ঘিরে রাজনীতির পরিবেশ আবারও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা দেখা দিচ্ছে। এদিকে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপে বসে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে সরকারকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ডক্টর কামাল হোসেন এবং অধ্যাপক বদরুজ্জামান চৌধুরীর নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়া। এমন বাস্তবতাকে সামনে রেখেই আজ আমাদের আলোচনার বিষয় আলটিমেটাম 30 সেপ্টেম্বর, সংলাপ না হলে কি, এর উত্তর দেবেন আমাদের আজকের আলোচকরা। আলোচনায় আছেন সরকার দলীয় সংসদ সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবে মিল্লাত মুন্না, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য জনাব ওয়াদুদ ভূঁইয়া এবং গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আমাদের এই অনুষ্ঠানে বাসা থেকে যুক্ত হবেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের প্রো উপাচার্য প্রফেসর ডক্টর এম আবুল কাশেম মজুমদার। এছাড়াও আমাদের অন্য একটি স্টুডিওতে আছেন দুজন শিক্ষার্থী ও বিতার্কিক এবং দুজন সাংবাদিক। তারা হলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বিতার্কিক তানজিবুল ইসলাম তানিম এবং একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিতার্কিক কাউসার আলম। এছাড়াও আছেন ভোরের কাগজের স্টাফ রিপোর্টার রুহুল আমিন এবং বিডি নিউজ 24.com-এর নিজস্ব প্রতিবেদক ফয়সাল আতিক। প্রশ্ন করতে বা মতামত জানাতে ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে অথবা লিখুন ফেসবুকে। অনুষ্ঠানটি ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/rtvonline। আর ইউটিউব তো রয়েছেই। এবার যাচ্ছি তাহলে মূল আলোচনায়। আমরা আলোচনার বিষয়বস্তু যেমনটা বলছিলাম, আলটিমেটাম 30 সেপ্টেম্বর। এই 30 সেপ্টেম্বর আলটিমেটাম দিয়েছেন ডক্টর কামাল হোসেন এবং অধ্যাপক বদরুজ্জামান চৌধুরীর নেতৃত্বাধীন যে নতুন জাতীয় ঐক্য প্রক্রিয়া শুরু হয়েছে। জাতীয় ঐক্য তৈরি করে ওনাদের কিছু দাবিদাওয়া আছে, কিছু লক্ষ্য আছে, সেগুলো পূরণ করে একটি সুষ্ঠু নির্বাচন করা নির্দলীয় সরকারের অধীনে এবং তার মাধ্যমে আবার গণতান্ত্রিক ধারা, গণতান্ত্রিক প্রক্রিয়া সেগুলো চালু করা। এই ডেডলাইন বা সময়সীমা বেঁধে দেওয়া, এটি সরকারের জন্য কতটা হুমকি? আপনাকেও ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য, দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানটি দেখার জন্য। সত্যিকার অর্থে এই হুমকির সম্বন্ধে আসলে আমি কিছু তেমন কিছু জানি না এবং তানরা এখন জানার পর কেমন লাগে? এখন জানার পর মনে হচ্ছে যে এ ধরনের অনেক কথা অতীতে শুনেছি, ভবিষ্যতেও শুনবো, কিন্তু শুধু সময় পার হয়ে যাবে। অতীতে শুধু বিএনপি বা 20 দলীয় জোটের কাছে শুনেছেন, তার সাথে এবার অনেক বড় বড় ব্যক্তিত্বরা যুক্ত হয়েছেন, তারা একটা জাতীয় ঐক্যের চেষ্টা করছেন, যাদের দেশে বিদেশে অনেক খ্যাতি আছে, অনেক প্রভাব আছে, তারা যুক্ত হওয়ার পরে নিশ্চয়ই এই হুমকিটা কি আগের চেয়ে একটু মাত্রা বেড়েছে? আপনি দেখেন একটা কথা চিন্তা করে, মাননীয় প্রধানমন্ত্রী এখন জাতিসংঘে তিনি দেশের সম্মান বানানোর জন্য কাজ করে যাচ্ছেন, রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য কাজ করে যাচ্ছেন এবং দেশের নেতা নেত্রীরা তাদের নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রস্তুতি ব্যস্ত। এখন ধরেন আমি ঠিক তাদের ছোট করার জন্য বলবো না, আমি বলবো যে এই হুমকি ধামকিটি আসলে আওয়ামী লীগের মতো 69 বছরের একটি পুরনো দল, যাদের প্রত্যেকটি গ্রামে মহল্লায় বাড়িতে যাদের কর্মী সমর্থক রয়েছে, যারা বছরের পর বছর বিরোধী দল থেকেও ধ্বংস হয়ে যায়নি, এই ধরনের দু একজন কথাবার্তা বললে বলতেই পারে এবং তারা কবে হুমকিটি দিয়েছে আমি মনে করি বাংলাদেশের অধিকাংশ মানুষই জানে না। আর যে হুমকির কথা আমরা পর্যন্ত জানি না সেটি কতটুকু সফল হবে সেটা আপনি বুঝতে পারছেন। মানে আপনি আসলে পাত্তা দিচ্ছেন না? পাত্তা তো দিব যদি সেটা শক্তিশালী কিছু হয়, জনসমর্থন নিয়ে কিছু হয়। ধরেন আপনারা যদি অতীত ইতিহাস ধরেন, আমি কাউকে অসম্মান করতে যাচ্ছি না, এনারা কিন্তু প্রত্যেককে যারা এই দলীয় প্রক্রিয়ার সাথে যুক্ত আছেন সবাই কিন্তু এক সময় আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন। ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন, প্রফেসর বি চৌধুরী তার বাবা আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন, মাহমুদুর রহমান মান্না সরাসরি আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন, আব্দুর রব সরাসরি ছাত্রলীগের রাজনীতি করে বড় হয়ে এসেছেন এবং আওয়ামী লীগ সরকারও ছিলেন আওয়ামী লীগ 96-2001। এবং আরও যদি দু একজন জাফরুল্লাহ চৌধুরী দেখি তাদের পাশে বসে থাকেন, তাকেও দেখেছি মুক্তিযুদ্ধের পক্ষে বঙ্গবন্ধু নামে স্লোগান দিতে। কিন্তু ব্যারিস্টার মনির হোসেনকে আমরা দেখেছি, ব্যারিস্টার মনির হোসেনের পিতা নাট্যমঞ্চে, যে ব্যারিস্টার মনির হোসেনের পিতা ছিলেন বঙ্গবন্ধুর অন্যতম সহচর। সুতরাং এই আওয়ামী পরিবারের এ টিম এবং আগে কি করেছেন, এই টিম আর বি টিমের মতো একটি অবস্থা আসলে। তার মানে কি গত 10 বছর আওয়ামী লীগ সরকার কোনো সরকার বিরোধী আন্দোলন হতে দেয়নি বা হতে পারেনি, সেই আত্মবিশ্বাস থেকে বলছেন যে? না না, আপনি ঠিক বলেন নাই। আওয়ামী লীগ অন্তত 3-4 আন্দোলন দেখেছে গত এই 1-1.5 বছরের মধ্যেই।
কোটা বিরোধী আন্দোলন হয়েছে, নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, ভ্যাট বিরোধী অরাজনৈতিক আন্দোলন, অরাজনৈতিক। এখন এখন যদি আওয়ামী লীগকে সব দায়িত্ব নিতে হয়, সরকার চালাতে হবে, দেশ চালাতে হবে, আবার আন্দোলনেও কাউকে সহযোগিতা করতে হবে, এটা কি আওয়ামী লীগের পক্ষে সম্ভব? মানে সরকারের সহযোগিতা ছাড়া আন্দোলন হবে না, এটা তো হচ্ছে না আসলে। দেখেন আন্দোলন কি করবেন, এই যে টিভিতে আজকে শুনলাম যে 27 তারিখে নাকি বিএনপি একটা জনসভা ডেকেছে, আবার পাল্টা তো আবার না, আমি শুনলাম 14 দল পরবর্তীতে 14 দল 27 তারিখে জনসভা শুনেছে। এই একজন হুঙ্কারে মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই পারমিশন দেন নাই, বাংলাদেশ আওয়ামী লীগও পারমিশন দেয় নাই, 14 দলের হুঙ্কারে তারা 2 দিন পিছিয়ে দিল। তো এই এই ধরনের আন্দোলন হয়ে গেল যে সংঘর্ষ, না না সংঘর্ষ সংঘর্ষ হবে কেন, সারা বাংলাদেশে একদিনে এক মিটিং, আমরা নির্বাচন এলাকায় মিটিং করি, একই দিনে বিএনপি মিটিং করছে তার দলীয় কার্যালয়, আমরা করছি আমাদের দলীয় কার্যালয়, কোনো সংঘর্ষের সম্ভাবনা হয় না কেন? এই গণতান্ত্রিক দেশে সংঘর্ষ হবে, কখনোই সেই সংঘর্ষ হবে না, মানে শান্তিপূর্ণ সহবস্থানের বাস্তবতা আছে, বাস্তবতা তৈরি করতে হবে। এখন যদি আন্দোলনের নামে আপনি শত শত মানুষকে পুড়িয়ে মারার চেষ্টা করেন, অবরোধ থেকে যদি দেশে ধ্বংসের দিকে নিয়ে যান, যদি আপনি এই অগ্নি সন্ত্রাস করে আমার ছোট ছোট বাচ্চাদের হত্যা করেন, যদি ট্রাক ড্রাইভার সাধারণ মানুষকে পুড়িয়ে মারেন, দেশের সম্পদকে ক্ষতি করেন, তাহলে তো সত্যিকারে এটা সহঅবস্থান বলা চলে না। অনেক অনেক আত্মবিশ্বাস, ভালো। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনি বা আপনার দল ওই উদ্যোগের সাথে আছেন, যেটি বলা হচ্ছে এই যে একটি জাতীয় ঐক্যের লক্ষ্যে একই মঞ্চে এলেন অনেকেই, সেখানে অনেকগুলো বিষয় আছে, জামাতকে ছেড়ে আসার কথা বলা হয়েছে, বিএনপি জামাতকে ছাড়েনি, তারপরে চলে এসেছে আরও যারা ওখানে আছেন তাদের রাজনৈতিক ইতিহাস, তারপরে যেটি সবচেয়ে বিতর্কিত তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারের সবচেয়ে প্রভাবশালী একজন উপদেষ্টার উপস্থিতি, সব মিলিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন এটি একটি জগা খিচুড়ি, ওই কি ঐক্য টিকবে না, আপনি কতটা আশাবাদী ঐক্য টিকে থাকার ব্যাপারে? না, আমি বর্তমান সংসদ সদস্য মিল্লা সাহেবকে ধন্যবাদ জানাই, উনি অত্যন্ত ঠান্ডা মাথায় এটা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। আমার তো মনে হয় গণতান্ত্রিক ভাষায় উনি কথা বলেছেন, ওনার মধ্যে কোনো উত্তেজনাও ছিল না, আর এই ঐক্যকে নিয়ে উনি খুব বেশি মনে হচ্ছে যে কী বলা যায় পাজলো না। কিন্তু আপনি যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন এটাকে স্বাগত জানালো যে এই ধরনের ঐক্য হওয়া ভালো এবং আমি সহযোগিতা করবো, মঞ্চ করে দেবো ইত্যাদি, কিন্তু প্রধানমন্ত্রী যেখানে করতে বলেছিলেন সেখানে তো করেননি, বলেছেন না করে দেন, এই তো এগুলো না দেওয়ার পর বলে, না দেওয়ার পরে যখন আমাদেরকে 18 তারিখে ওই মঞ্চ দিচ্ছে তখন বলছে যে পারলে এখানেও করেন, ঠিক আছে আমরা যাবো, তো উনি বলেছেন আমরা তো অবশ্যই যাব, তাকে সাধুবাদ জানাই। কিন্তু সমস্যা হয়ে গেছে যে আওয়ামী লীগের যারা শীর্ষ নেতৃস্থানীয় লোক, বিশেষ করে সাধারণ সম্পাদক, তিনি যে ভাষায় কথাবার্তা বলছেন, আমার তো মনে হচ্ছে এই 22শে সেপ্টেম্বরে সাধারণ একটা রুমের মধ্যে আমরা একটা সভা করেছি, তাতে উনি এত আতঙ্কিত হয়ে গেছেন, এখন বিএনপির বিরুদ্ধে প্রকাশিত হচ্ছে, বিএনপির বিরুদ্ধে যত না আলোচনা সমালোচনা, এখন এই জাতীয় ঐক্যের এটাকে নিয়ে বিএনপির চেয়ে ঐক্যকে ভয় পাচ্ছে সরকার। আমি জানি না কেন, এমন কিছু তো করা হয় নাই এখনও, আমরা কতগুলো 5 দফা দিয়েছি নির্বাচন কেন্দ্রিক, আর 9 দফা দিয়েছি ভবিষ্যতে রাষ্ট্রটা কীভাবে পরিচালনা হবে, শান্তির বাংলাদেশ কীভাবে প্রতিষ্ঠা করা যাবে, এই তো বলছে যে এটা 30 তারিখের মধ্যে আলাপ আলোচনার মধ্যে দিয়ে যদি এটা আপনারা করেন খুবই ভালো, এ না হলে আমরা এরপরে সারা দেশে এটা নিয়ে একটা আন্দোলনের পথে আমরা যাব, স্বাভাবিক এটা যেতে পারে, আন্দোলনের মাধ্যমে সরকারকে এই দাবি মানতে বাধ্য করবে, তার আগে তো আমরা চেষ্টা করবো যে ওনার 30 তারিখের পরে সেটা করবেন। আপনি আবার বলেছেন যে 30 তারিখ ডেডলাইন, ওই অর্থে কিন্তু আমরা বলি নাই, এটা ওই জলিল সাহেব যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল তখন উনি ওই ট্রাম্প কার্ড দিয়েছিলেন, মানে 30 সেপ্টেম্বরের মধ্যে ওরকম একটা পাস দিছিল এবং সারা দেশে একটা চমক সৃষ্টি করার জন্য অনেক, আলটিমেটলি তো কিছুই হয় নাই, আমরা তো সেরকম, উনি তো নিজেই বলছিল যে ট্রাম্প কার্ড দেখাবো কবে, ওই 5/5/2006-এ আমরা তো সেইদিকে যাচ্ছি না, এবং 30 সেপ্টেম্বর যাওয়ার পরে 1 তারিখে প্রস্তুতি থাকার কথা বলা হচ্ছে আপনাদের মধ্যে, আমাদের তো এর মধ্যে হয়তো আমরা জনসভাগুলো শুরু করছি, 2-1টা ময়মনসিংহ হবে বা রাজশাহী হবে, চিটাগাং হবে, সিলেট হবে, অ্যান্ড সো অন, সেটা হইতেই থাকবে, কালকে আমাদের একটা পেশাজীবী। আপনাদের এই উদ্যোগের সাথে বিএনপি ছাড়া বাকি দলগুলোর খুব একটা সাংগঠনিক শক্তি তো নেই, না না উনি তো বলে আন্দোলন করে, ওবায়দুল কাদের সাহেবকে বলেই ফেলেছেন একটা 5 মিশালে, ওনারটা তো 14 মিশালে, তার মধ্যে আবার নাজমুল হুদা জুটছে, আবার আনোয়ার হোসেন সাহেব আছে, আবার মহাজোট একটা এসে গেছে, এগুলো তো 5 মিশালই কেন, আমি তো দেখছি যে সবচেয়ে বৃহত্তম জোট, আরও যদি দল টল থাকে আরও বিভিন্ন জায়গা থেকে যদি আরও নেওয়া যায়, আসা যাওয়ার মধ্যে তো কোনো রাজনৈতিক আদর্শ বা নৈতিক আদর্শের ব্যাপার নাই, না না 14 দলে তো আমরাও ছিলাম, জি করে তো অনেক সফলতা অর্জন করেছি, কিন্তু দেখা গেল যে 14 দলের যে আদর্শিক জায়গাটা ছিল, যে কমিটমেন্টটা ছিল 23 দফা, ইভেন আওয়ামী লীগের যে দিনবদলের কর্মসূচি, জি
সেখান থেকে যে সেই দল অনেক দূরে সরে গেছে, দুঃখটা তো আমাদের ওখানে, সেই জন্য আপনারা শুনে, হ্যাঁ এই কথাগুলো তো আমাদের, এগুলো তো ওনাদেরই কথা। আজকে পাঁচ দফা দেখেন বা আমরা যে নয় দফা দিয়েছি, এগুলো তো জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন চোদ্দ দল করেছে একই কথা আমরা রিপিট করতেছি। এখানে নতুন নতুন এই রোহিঙ্গা ইস্যু আসছে বা আরো সুশাসন আরো কিভাবে উন্নত করা যায়, আওয়ামী লীগের সাথে থেকে যে দাবিগুলো পূরণের প্রত্যাশা পূরণ হয়নি, সেটি সেগুলো দিয়ে আমরা বলছি যে ভাই এগুলো তো আপনারা, আমরা একসাথে করেছি, আপনারা বলেছিলেন যে এগুলো দেবেন, এখন দেখা যাচ্ছে যে আপনি আমরা চেয়েছিলাম আইনের শাসন, আমরা চেয়েছিলাম সুশাসন, আমরা চেয়েছিলাম শিষ্টাচার, এখান থেকে আমরা যে সরে গেলাম সেই জন্যই আমাদের এই প্রচেষ্টা হয়েছে। আশা করি প্রচেষ্টা সফল হবে, সরকার বা সরকারি দলের এত আতঙ্কিত হবার কিছু না, আমরা কোনো আতঙ্ক সৃষ্টি করব না, আমরা কোনো হুমকি টুমকি দেখব না, আমরা প্রতিরোধ প্রতিবাদ এই যে শুরু করেছে, মোহাম্মদ নাসিমের মতো একজন সিনিয়র নেতা, শ্রদ্ধাভাজন নেতা, উনি যদি বলে রাস্তায় কাউকে নামতে, আরে নির্বাচনের আগেই যে উত্তেজনা সৃষ্টি হচ্ছে, তাহলে তো আমি বলবো যে এটা বিরোধী দলকে উত্তেজনা করার সুযোগ আর দেওয়া হচ্ছে না, সরকারি দল নিজেই আতঙ্কগ্রস্ত হয়ে এখন প্রতিবাদ শুরু করে। এই প্রক্রিয়ার সাথে আপনার দল বিএনপি যুক্ত হয়েছে, কিন্তু শর্ত যেটা আগেও দেওয়া হয়েছিল, এখনও বলা হচ্ছে জামাতকে ছেড়ে আসতে হবে, কিন্তু বিশ দলীয় জোট থেকে জামাতকে বের করা বা বিশ দলীয় জোট ছেড়ে আসার ঘোষণা বিএনপি দেয়নি, কিন্তু এই উদ্যোগের সাথে আছে। এই উদ্যোগের বা এই জাতীয় ঐক্য গঠনের প্রক্রিয়ার মূল লক্ষ্য যেটি হচ্ছে, পাঁচটি দাবি দেওয়া আছে যেগুলো আপনাদের দাবির সাথে মিলে যায়, কিন্তু এসব দাবি তো আওয়ামী লীগ এতদিন মানে নাই, এখনও মানবে না, তারা সাংবিধানিক ব্যবস্থা যা আছে সেভাবে নির্বাচন করতে চায়। সেখানে এই কয়েক মাস বাকি আছে নির্বাচনের, এই সময়ের মধ্যে এই নতুন প্ল্যাটফর্মের থেকে বিএনপির পক্ষে কি এই দাবিগুলো আদায় করা সম্ভব, যেটি গত দশ বছরে ওরকম আন্দোলন করতে পারেনি আপনারা মাঠে? হ্যাঁ অবশ্যই, আমরা আমরা চেষ্টা করব এই জাতীয় ঐক্যকে সাথে নিয়ে একটা ব্যাপক গণ বিপ্লব তৈরি করার জন্য, গণজোয়ার সৃষ্টি করার জন্য, জাতীয় ঐক্যের মাধ্যমে সর্বস্তরের জনতা এবং সর্বস্তরের নেতৃবৃন্দ, সংগঠন, প্রতিষ্ঠান একত্রিত হবে, এই আশা করছি। এবং আমাদের বা জাতীয় ঐক্যের যে পাঁচ দফা দাবি, এই দাবিগুলো আশা করছি সরকার মেনে নেবে। সরকার যদি শান্তি চায়, সরকার যদি দেশের মানুষের শান্তি শৃঙ্খলা চায়, তাহলে অবশ্যই এই দাবিগুলো সরকার মেনে নিয়ে একটি সুন্দর পরিবেশে একটি ইলেকশন সরকার দিবে। এই যদি তা না হয়, সরকার যদি তা না দেয়, তাহলে এই জাতীয় ঐক্য একটি আন্দোলনে যাবে, বিএনপি তার সাথে আছে, বিএনপি সহ জাতীয় ঐক্য একটি ব্যাপক আন্দোলনে গিয়ে আমরা শান্তিপূর্ণ উপায়ে, মানে বিএনপি যেটি পারে নাই জাতীয় ঐক্যের ফলে সেটি পারা সম্ভব বলে মনে করছেন? বিএনপি পারে নাই ঠিক না, বিএনপি দশ বছর ধরে করে করে এসে একটা জায়গায় নিয়ে আসছে, সরকারকে একটা জায়গায় কিন্তু নিয়ে আসছে, দশ বছর যা করেছে সেটাও কিন্তু এই আন্দোলনের ফসল, আন্দোলনের একটা অংশ। অতএব এখন যেটা করবে এটা ফাইনাল, ফাইনালি সরকারের বিরুদ্ধে একটা অবস্থান নেবে, দশ বছর আগ থেকে শুরু হয়েছে। এখন এই ফাইনালে জেতার জন্য এরকম একটি জাতীয় ঐক্য দরকার, জাতীয় ঐক্য দরকার ছিল, এবং আমরা আশা করি আরো অনেকেই এই জাতীয় ঐক্যে আসবে এবং আসুক, এটা আমরা চাই। কিন্তু এই ঐক্যের যে দুজন মূল নেতৃত্বে আছেন, ডক্টর কামাল হোসেন এবং প্রফেসর বদ্রুজ্জামান চৌধুরী, ওনাদের দুজনের বক্তব্যের মধ্যে কিছু পার্থক্য গণমাধ্যমে এসেছে, ওই মহানগর নাট্য মঞ্চের বক্তব্যের আগে পরে। যেমন ডক্টর কামাল হোসেন আপনার বিবিসির সাক্ষাৎকারে বলেছেন যে এই সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব, তারা যেভাবে বলছেন সেভাবে না করলে পরে তখন সেগুলো নিয়ে প্রতিবাদ করা হবে, কিন্তু ঐক্যের মূল দাবিটা হচ্ছে কিন্তু এই সরকার না, নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার আসবে, যার জন্য আবার সংবিধান পরিবর্তনের ব্যাপার আছে, সেই কাজগুলো করানো কতটা সম্ভব? কামাল হোসেন সাহেব কিন্তু এটার পরপর রিজেন্ডার দিয়েছে, বিবিসিতে উনি যা বলেছেন সেগুলো রেকর্ড করা এবং শুনেছি আমরা, কিন্তু তিনি বাংলাদেশের মিডিয়াগুলোতে আবার বলেছে যে তিনি এমন কথা বলেননি যেটা বিবিসি ভুল শুনেছে বা ভুলভাবে ব্যাখ্যা না, ওটা কিন্তু লেখার বিষয় ছিল না, বিবিসি কিন্তু বিবিসি রেডিও বাংলা ওরা রেকর্ড শুনিয়েছে, ব্রডকাস্ট করেছে, ব্রডকাস্ট করছে, তারা সেটা কামাল হোসেন সাহেব এটাকে রিজেন্ডার প্রতিবাদ করছে, সেটাকে ভুল হিসাবে ব্যাখ্যা দিচ্ছে, ভুল হিসাবে ব্যাখ্যা দেওয়ার অর্থ হলো উনি আর ওই বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনে যাওয়ার কথা বলেন, বিবিসিতে যেটা বলেছেন সেখান থেকে উনি সরে এসেছেন, উনি সরে এসেছেন, অতএব উনি আগে যেখানে ছিলেন এখন সেখানে আছেন, অতএব এই সরকারের অধীনে নির্বাচন কোনোভাবে হতে পারে না, খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন হতে পারে না, এই সরকারের অধীনে অতীতে নির্বাচন হয়েছে, এই নির্বাচন বিশ্ববাসীর কাছে দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হয়নি, 154টি আপনার আসনে বিনা ভোটে আপনার নির্বাচিত হয়েছে, এটা একটা অবৈধ একটা নির্বাচন, 42টা কেন্দ্রে একটি ভোটও পড়েনি, ওই কেন্দ্রে কি আওয়ামী লীগের কোনো কর্মী ছিল না, আওয়ামী লীগের কি পরিবারের একটা সদস্য ছিল না যে একটা ভোট দিতে পারে? তো 14 সালের নির্বাচন হতে পেরেছে বিএনপির নেতৃত্বে বিশ দলীয় জোট অংশ না নেওয়ার কারণে, তারা অংশ নিলে হয়তো এরকমটা হতো না, এরকম অনেকে বলেন না, সেটা
হয়তো হতে পারে, কিন্তু ওই সময় যদি জাতীয় ঐক্য সৃষ্টি হতো তাহলে হয়তো তখন আরও শক্তি দিয়ে আরও জোরালোভাবে ঠেকানো সম্ভব। কিন্তু এই যে ছোটো ছোটো দলগুলো, ছোটো দলের বড় নেতা আছেন ওখানে, ওনাদের সংযুক্তি ভোটের লড়াইয়ে, ভোটের মাঠে জনসমর্থনের ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করবে? যেটা অনেকে বলছেন, 20 দলীয় জোটে বিএনপির পরে সবচেয়ে বড় দল হচ্ছে জামাতে ইসলামী, যদিও তারা নিবন্ধন হারানোর কারণে নির্বাচন করতে পারবে না, কিন্তু তাদের তো কর্মী আছে, ভোট আছে, সেগুলো তো বিএনপি পাবে বা তারা স্বতন্ত্র প্রার্থী দিতে পারে। আমি বলছি যে বাকি সব মিলিয়ে জাতীয় ঐক্যে যারা আছেন, বাকি সব মিলিয়ে জামাতে সমানও ভোট নেই, সেক্ষেত্রে ওনারা কতটুকু যুক্ত করবেন ভোটের লড়াইয়ে? ভোটের অনেকগুলো শ্রেণী আছে, একটা শ্রেণী মাস পিপল। মার্স পিপলের কথা যদি বলেন তাহলে আপনি যেটা বলছেন সেটার কাছে বিএনপির কাছে মার্স পিপল আছে, জামাতে ইসলামের কাছে মার্স পিপল আছে। কিন্তু ভোটের আরেকটা রেশিও আছে, আরেকটা শ্রেণীর বিন্যাস আছে, যেটা হলো ক্লাসিফাইড, যেটা সুদী সমাজ, যেটা শিক্ষিত সমাজ। ওই সুদী সমাজ, শিক্ষিত সমাজ কিন্তু এই ঐক্য জোটে যারা আছে, যাদের ভোট কম, এই ফিগারগুলোর দৃষ্টিভঙ্গি এবং তাদের এই ফিগারগুলো কেউই কিন্তু নির্বাচনে জেতেন না, জামানত হারান, এরকম রেকর্ডও আছে। হ্যাঁ আছে, যেহেতু তাদের মার্স পিপল ছিল না। এখন বিএনপির ঘরে মার্স পিপল আছে, মার্স পিপলের সাথে প্লাস হবে সুদী সমাজ। আচ্ছা, মানে ওনাদের নেতৃত্ব এবং ভাবমূর্তি আর বিএনপি জামাতের ভোট মিলিয়ে একটা ফল আসবে। ইন্টেলেকচুয়াল মহল, শিক্ষিত সমাজ, উপরের শ্রেণীটা, এই এই যাদের ভোট নাই বলছেন, এই যে কামাল হোসেন সাহেব, বিশ্বদী সাহেব, আসম আব্দুর রব সাহেব, মান্না সাহেব, এদের প্রভাবে প্রভাবিত হয়ে বিএনপি, তাহলে কি বিএনপির নেতৃত্ব ওনাদের হাতে চলে যাচ্ছে? না, তা হবে কেন? আমরা যেহেতু একসাথে আছি, আমরা ঐক্য জোটের জাতীয় ঐক্যের নেতৃত্বের কথা ভাববো, আমরা ওই মুহূর্তে বিএনপির নেতৃত্বের কথা ভাববো না। আমরা যতক্ষণ ঐক্য জোটে থাকবো, জাতীয় ঐক্য নেতৃত্ব দিয়ে জাতীয় ঐক্যকে এগিয়ে নেওয়ার কথাই আমরা ভাববো। অতএব এখানে বিএনপির নেতৃত্ব চলে যাবে এমনটা। আচ্ছা, আরেকটা ছোট্ট বিষয় জেনে আমি আবার ফিরবো মিলাদ ভাইয়ের কাছে, সেটি হচ্ছে যে জামাত ফ্যাক্টর, যে শর্ত প্রকাশ্যে বি চৌধুরী, ডক্টর কামাল হোসেন, আজকে আসম রব, ওনারা সবাই বলেছেন জামাতকে তো বিএনপি ছাড়েনি, কিন্তু বিএনপি আবার এই জোটের সাথে আছে, আবার ওনারা বলছে থাকলে হবে না, তো বিষয়টা নিষ্পত্তি হয়নি? না, বিএনপি তো আর জামাত তো আর ওই জাতীয় ঐক্য জোটে যায়নি, জাতীয় ঐক্য জোটে গেছে বিএনপি। অতএব এখানে জামাত নিয়ে আলোচনার অবকাশ নেই, বিএনপি জামাতকে নিয়ে যায়নি, বিএনপি একাই গেছে জাতীয় ঐক্যে। আমি মিলাদ ভাইয়ের একটা জোট রেখেই গেছে, বিজ্জলের জোট রেখে গেছে। আমি মিলাদ ভাইয়ের একটা কথার উত্তর দিতে চাচ্ছি, 29 তারিখের সমাবেশের যে ঘোষণা বিএনপি দিয়েছে, ওই ঘোষণা কিন্তু বিএনপি হুমকি দেয়নি, হুমকিটা দিয়েছে আপনাদের দলের আওয়ামী লীগের সিনিয়র নেতা নাসিম সাহেব হুমকি দিয়েছে। 27 তারিখে করতে চেয়েছে বিএনপি, 27 তারিখে কিন্তু নাসিম সাহেব 14 দলের কাউন্টার প্রোগ্রাম থ্রো করেছে, কাউন্টার প্রোগ্রাম থ্রো করা দিয়ে উনি বলছিলেন যে পাশাপাশি হতে পারে, পাশাপাশি হয় না, আমাদের দেশের কালচারে হয় না, এই পাশাপাশির অবস্থানে নিষেধ করবে যে বিএনপি করতে পারবে না। বিএনপি সেজন্যই 14 দলের প্রোগ্রামটাকে সম্মান দেখিয়ে তারা 29 তারিখে চলে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে 14 দল এখন 29 তারিখে আবার একই সময় আসছে, যাতে করে বিএনপিকে সমাবেশ করতে দেওয়া না হয়। যদিও প্রধানমন্ত্রী বলেছেন এরকম যদি চলতে থাকে তাহলে কি করবে, তাহলে তো এই পরিস্থিতি উত্তেজনা হবে, এই সরকার সংঘাতকে উস্কিয়ে দিচ্ছে, সরকার অস্থিতিশীলতাকে ডেকে আনছে, ও নৈরাজ্যকে আহ্বান করছে, যে না নৈরাজ্য আমরা কেউ আশা করি না, কামনা করি না, তার দায় সরকারকে নিতে হবে। আমরা বলছিলাম শুরুতে আমাদের সাথে আরও যারা যুক্ত হবেন, বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের প্রো উপাচার্য প্রফেসর ডক্টর এম আবুল কাশেম মজুমদার। প্রফেসর মজুমদার কি শুনতে পাচ্ছেন? প্রফেসর আবুল কাশেম মজুমদার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে এই যে জাতীয় ঐক্যের একটি উদ্যোগ শুনতে পাচ্ছি, বিশিষ্ট কিছু ব্যক্তিবর্গ নিয়েছেন, তার সাথে ছোট বড় অনেক দল যুক্ত হয়েছে, বিএনপিও যুক্ত হয়েছেন, এই জাতীয় ঐক্যের যে উদ্যোগ এবং তার যে লক্ষ্য, একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন করা, যে লক্ষ্যে ওনারা এরই মধ্যে মাঠে নামার ঘোষণা দিয়েছেন, আপনি ওনাদের এই উদ্যোগ এবং তাদের এই লক্ষ্য বা দাবি পূরণ হওয়ার ক্ষেত্রে কতটা আশাবাদী? দেখুন, ধন্যবাদ আপনাকে। আমি এতক্ষণ যা ভালোভাবে শুনতে পাইনি, তারপরেও আমি যেভাবে বলতে চাচ্ছি আপনাদের আজকের বিষয়, 30 সেপ্টেম্বর তারা জাতীয় ঐক্যের প্রক্রিয়ার যারা আছেন তারা 30 সেপ্টেম্বর সময় দিয়েছেন তাদের 5 দফা দাবি মানার জন্য। ওনারা দাবিগুলো উত্থাপন করেছেন 15 সেপ্টেম্বর, এবং যে কোনো দেশে, আমার বিশেষ করে আমার কাছে মনে হয় আমাদের ডক্টর কামাল হোসেন, ডক্টর বি চৌধুরী, ইনাদের মতো এত অভিজ্ঞ, এত সমাজের স্বীকৃতিপ্রাপ্ত, এত বরেণ্য ব্যক্তিদের নেতৃত্বে মাত্র যে সময়টা দিয়েছে তাদের দাবি দেওয়া সরকারকে বিবেচনা করার জন্য, আমি একজন নাগরিক হিসেবে মনে করি দিস ইজ নট সাফিসিয়েন্ট এনাফ।
এই সময়টা আরও হয়তোবা দেওয়া উচিত। এখন কথা হলো, মূল কথা হলো ওনাদের পাঁচ দফায় এতদিন ধরে যে কথাগুলো আমরা শুনে আসছি সেটাতে সরকারের পক্ষ থেকে সরকার বারবার ক্লিয়ার করেছে সংবিধানের বাইরে তারা কোনোভাবে কোনো কাজ করবেন। অপরদিকে বিএনপি স্পিকার কোথায়, আপনি বলছিলেন যে এই 30 সেপ্টেম্বরের যে সময়সীমা হয়েছে এই দাবিগুলো পূরণের জন্য সেটি অনেক আগে হয়ে গেছে সময়টা এরকম, আর সেক্ষেত্রে ওনাদের হাতে তো সময় নেই, ডিসেম্বরের শেষ দিকে নির্বাচন হতে পারে বলে নির্বাচন কমিশন বলছে, সেক্ষেত্রে তো এই দাবিগুলো নিয়ে মাঠে নামা, জনসমর্থন পাওয়া এবং সরকারকে বাধ্য করে সেই দাবি আদায় করে নির্বাচনে যাওয়া, সময় তো খুব বেশি নাই, ফলে খুব বেশি সময় দেওয়ার কি সুযোগ আছে? না না, এখন সময়টা তো আমরা তো 5 জানুয়ারি 2014 থেকে আমরা এটা দেখে আসছি, এবং আমাদের যারা এখন বিএনপি বলতেছেন বা ডক্টর কামাল হোসেন বলতেছেন বা ডক্টর বি চৌধুরী বলতেছেন অথবা মাহমুদুর রহমান মান্না সাহেবরা বলতেছেন, ওনারা তো এসব আরও আগ থেকে যদি এ প্রক্রিয়াটা হতো তাহলে হয়তো হতো। এখন ওনাদের যে কর্ম কার্যক্রম এটাতে আমার কাছে মনে হয় যে আমরা আসলেই এমন একটা পরিস্থিতির দিকে যাচ্ছি যে পরিস্থিতিতে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাবে। তবে একদিক দিয়ে এটা ভালো হয়েছে যে আমরা এদেশের নাগরিক হিসেবে মনে করি যে হ্যাঁ, মনে করি যে আগামী নির্বাচনটা অর্থবহ হবে এবং সকল রাজনৈতিক দল একেবারে একতরফা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না, কারণ এমন একটা অবস্থায়। এবং সবচাইতে বড় জিনিস, আমি অন্তত আশাবাদী এ কারণে, নির্বাচন তো হবেই এবং নির্বাচন হওয়ার পরে আমাদের দেশে আমরা অতীতের যে অভিজ্ঞতায় দেখেছি যে যখন এই গভর্নমেন্ট চেঞ্জ হয় তখন বেশ কিছু অরাজকতা, বিশৃঙ্খলা ইত্যাদি সৃষ্টি হতে পারে। তো আমি মনে করি যদি আমাদের দেশে একটা আলাপ আলোচনার ভিতরে এমন একটা ডক্টর কামাল হোসেন, ডক্টর বদরুদ্দোজা চৌধুরী ওনাদের মতো লোকদের নেতৃত্বে বিএনপি সহ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে কিন্তু নির্বাচনটা ডেফিনেটলি পার্টিসিপেটরি হবে, পার্টিসিপেটিভ হবে। কিন্তু এখানে আপনাকে খেয়াল রাখতে হবে, আসলে ওনারা যে কথাটা বলছেন জাতীয় ঐক্য যদি বোঝানো হয়, আমরা যদি 2001-এর নির্বাচনের প্রেক্ষাপটটা দেখি, নির্বাচনের ফলাফলটা দেখি এবং 2008-এর 29 ডিসেম্বরের নির্বাচনের ফলাফলটা দেখি, তাহলে কিন্তু আমরা অটোমেটিক্যালি বলতে পারি যে জাতীয় ঐক্যর কথা যেটা বলা হয়েছে সেখানে কিন্তু মোর দেন 50% ভোটার এদেশের বাইরে থাকে যাচ্ছে। আওয়ামী লীগের ভোটের কথা চিন্তা করুন, জাতীয় পার্টির ভোটের কথা চিন্তা করুন, এবং জাতীয় ঐক্যের সাথে যারা সংশ্লিষ্ট তারা বলতেছেন যে বিএনপি যদি এ ঐক্য প্রক্রিয়াতে আসতে চায় তাহলে জামাত, এখন জামাতের ভোট, জাতীয় পার্টির ভোট, বিএনপির আওয়ামী লীগের ভোট মিলে তাহলে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টেট জাতীয় ঐক্য হচ্ছে না, একটা অংশ হচ্ছে, এবং এই জাতীয় ঐক্যটা হচ্ছে যে বর্তমান সরকারের বিরুদ্ধে অবস্থান করার জন্য। এখন এরকম জাতীয় ঐক্য কথাটা ব্যবহার করছেন, কিন্তু মূলত যেটা নির্বাচন কতটুকু, জি না, ওনারা জাতীয় ঐক্যের কথা বলছেন কিন্তু যেটা সুশৃঙ্খলভাবে হবে সেটা কিন্তু একটা বিশাল প্রশ্নবোধক প্রশ্ন হয়ে দাঁড়ায়। এই যে দলগুলোকে আপনি বাইরে বলছেন, এই আওয়ামী লীগ এবং অন্যগুলো নিয়ে আলোচনা করার জন্য এবং 3 মাস সময়ের মধ্যে নির্বাচন হওয়া, এটা কিন্তু আমার কাছে মনে হয় খুব একটা সময় হবে কিনা যায় না, এবং দুই পক্ষ সেখানে, জি না, আপনি বলছিলেন যে নির্বাচনকে সামনে রেখে অনেক রকমের ঘটনা ঘটে আমাদের, এবারও এরকম একটি আশঙ্কা আপনি করছেন, আবার বলছেন যে সব দলের অংশগ্রহণে একটি ভালো নির্বাচন হবে, তাহলে কি কোনো একটি সংঘাতের মধ্য দিয়ে সমাধান তারপরে ভালো নির্বাচন এরকমটা, দুপক্ষের যে অবস্থান আমি এটুকু বুঝতে পারি যে 2014 নির্বাচনের মতো নির্বাচন হবে না, কারণ এখানে বিএনপি ডেফিনেটলি তারা আসতে চাবে এবং সে কারণেই তারা তাদের অস্তিত্বকে অনেকটা চ্যালেঞ্জের মুখে নিয়ে ডক্টর কামাল হোসেন, ডক্টর বি চৌধুরী একসময় কিন্তু বিএনপির কাছেই কিনারেই ছিল না রাজনৈতিকভাবে, সেখানে তাদের নেতৃত্ব যখন বিএনপি নিচ্ছে এবং বিএনপির উদ্দেশ্যটা কি, তাহলে যে কোনোভাবেই হোক তারা এই সরকারকে হটানোর জন্য তারা তাদের মাইনি বেজে নেবেই, আমার শত্রুর সাথে আটাত করে হলো আমাকে এই সরকারকে সরাতে হবে। তো এরকম একটা প্রেক্ষাপটে নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এটা ঠিক। এখন সেই নির্বাচনটা
কতটুকু সুশৃঙ্খলভাবে সংঘাতবিহীন হবে সেটা কিন্তু বিশাল একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। তবে নির্বাচন হতেই হবে এবং হবে আপনি দেখুন, কারণ আমি মনে করি আর কি যে এটা একটা একদিক দিয়ে ব্লেসিং ইন ডিসগাইজ হতে পারে, যেটা আপনি আমি এখন এই মুহূর্তে যেটাকে মনে করতেছি যে খুব একটা সংঘাতপূর্ণ অবস্থা হবে, পরবর্তীতে সেখানে নাও হতে পারে। যতই আমরা বলি না কেন আলোচনা একটা না একটা পর্যায়ে হয়তো বা অবস্থার প্রেক্ষাপটে, কারণ আপনি চিন্তা করে দেখুন রাজনীতিতে শেষ কথা নেই, এখন এখানে বিএনপি যেভাবে কম্প্রোমাইজ করতেছে, যেভাবে নিজেকে অন্যদের নেতৃত্বের কথা চিন্তা করতেছে, এবং হাইপোথেটিক্যালি আপনি চিন্তা করে দেখুন রাজনীতির ছাত্র আমি মনে করতেছি খালেদা জিয়া জেলখানায় আছেন, তারেক জিয়া দেশের বাইরে আছেন, আজকে সেই নির্বাচন হলো এবং নির্বাচন হওয়ার পরে হাই অনুমান করি নির্বাচন হলো, নির্বাচনে এই ঐক্য প্রক্রিয়ায় বর্তমানে এই ঐক্য প্রক্রিয়ায় কোট আনকোট ইনারাই হয়তো বা ক্ষমতা গেল, তাহলে কি বর্তমান বিএনপির বর্তমান নেতৃত্বে যারা আছেন, কি ভূমিকা যারা আছেন, তারা কি তাদের আগের মতো থাকতে পারবে? বিএনপি এই জিনিসটা চিন্তা করবে এবং সেখানেই তখন তাদের এমন একটা অবস্থার সৃষ্টি হবে আমার মনে হয় যে এটা নির্বাচন হবে এবং নির্বাচনে আমরা এই দেশের জনগণ দেখব যে খুব ভালো একটা অবস্থান হবে, এবং আমি মনে করি আর কি যে এমন একটা অবস্থা হবে যে যেখানে আপনি ধরে রাখেন ভালো হোক মন্দ হোক কিন্তু এক ক্ষমতার পট পরিবর্তন যদিও হয় সেখানে অতীতের ন্যায় বিশৃঙ্খলটা তেমন থাকবে না, কারণ আমি এটুকু বিশ্বাস করি যদি এই গভর্নমেন্ট নাও থাকে কথা দেখাচ্ছি তাহলে কিন্তু ডক্টর কামাল হোসেন, ডক্টর বি চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, আসমা আব্দুর রব, জাফরুল্লাহ চৌধুরী এ ধরনের ব্যক্তিবর্গ যখন নেতৃত্বে থাকবেন তখন সেখানে নিশ্চয়ই বিএনপি যতটুকু তাদের 10 বছর ক্ষমতার বাইরে থেকে আওয়ামী লীগের সাথে তাদের যে সংঘাতপূর্ণ পরিস্থিতি হওয়ার কথা সেটা উন্নতি হবে, সেটা তাদের এই লোকগুলোর কারণে এদের নেতৃত্বের কারণে হবে না। এবং এখানে এখন যে ঐক্য প্রক্রিয়ার যে সমাধানটা আমরা দেখতেছি ম্যাবি বিএনপি যতটুকু শুনতে পারতেছি 100 আসন 150 আসন বা আগামী 2 বছর 2.5 বছরের জন্য প্রধানমন্ত্রী বিএনপির নেতৃত্বের বাইরে কাউকে দেওয়া ইত্যাদি, তো এই এরকম পট অবস্থার প্রেক্ষাপটে আপনি চিন্তা করে দেখুন যে নির্বাচনটাতে যখন ঐক্য প্রক্রিয়াটা হবে কিন্তু এই ঐক্য প্রক্রিয়াটা কিন্তু হলো সরকারের বর্তমান সরকারের বিরুদ্ধে ঐক্য প্রক্রিয়া, তা এগুলো সব কিছু মিলায় নির্বাচন হলে এবং আপনি খুবই আশাবাদী সব দিক থেকে যতটুকু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ডক্টর হাবিবে মিল্লাত মুন্না, অধ্যাপক আবুল কাশেম ফজলুল্লাহ যে ব্যাখ্যা দিচ্ছিলেন তাতে করে তো আমরা খুব ইতিবাচক কিছু আশা করতে পারি। সেক্ষেত্রে আমরা কেন সংঘাতের ভয় পাচ্ছি, কেন এই বিরোধ, সমঝোতার কথাও তিনি বলছিলেন শেষ মুহূর্তে হতে পারে, এবং যারা নেতৃত্ব দিচ্ছেন বিএনপি সহ এই দলগুলোর তাদের কারণে আওয়ামী লীগের সাথে বিরোধ অনেক কমে যাবে, আপনি কি তাই মনে করেন? আমি আসলে মনে করি যে প্রথমেই যে বলছেন জাতীয় ঐক্য, উনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন বড় চারটি দলের কথা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তার মধ্যে কিন্তু তিনটি দলই এই ওক্রিয় প্রক্রিয়ার সাথে মানে সম্পর্কিত নয়, তার মানে একটি বড় দল কিছু ছোট দলের সাথে এক হয়ে খণ্ডিত জাতীয় ঐক্য করার চেষ্টা করছে। এবং অতীত ইতিহাস আমরা যদি দেখে থাকি, বিগত 10-12 বছরের ইতিহাস, বিএনপি কখনোই এককভাবে আন্দোলনের নেতৃত্ব দিয়ে বা আন্দোলন করার কোনো সুবিধা হতে নেই, পরগাছার মতো অন্যের কাঁধে চাপার চেষ্টা করেছে। যদি উদাহরণ দিতে বলেন আমাকে 2013 সনের 5ই ফেব্রুয়ারি হেফাজত যখন আসলো তখন বেগম খালেদা জিয়া নিজেই ঘোষণা দিয়ে হেফাজতের কাঁধে চড়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখলেন, সে স্বপ্ন বাস্তবায়িত হলো না। পরবর্তীতে বাচ্চা শিশুরা, কোমলমতি ছাত্ররা ভ্যাট নিয়ে আন্দোলন করলো, নিরাপদ সড়ক নিয়ে আন্দোলন করলো, কোটা নিয়ে বিএনপি তার কাঁধে চেপে বসলো, তখনও সফল হতে পারলো না। এখন সফল হয়েছে যে বাচ্চাদের কাঁধে চড়ে যদি সফল না হই তাহলে একটু বয়স্ক মানুষকে দেখি কিছু করা যায় কি না। এবং এই বয়স্ক ধরেন জনদাবি প্রতি সমর্থন তো আমার কথা শুনেন, দেখ বয়স্ক লোক দিয়ে কিছু করা সম্ভব হয় কিনা, তো বয়স্ক লোক সম্বন্ধে আমার একটা ধারণা আছে। আবার যেমন জয়াল ইরশাদ সাহেবের বয়স কিন্তু অনেক হয়ে গেছেন, উনি সকালে এক কথা বলেন বিকালে এক কথা বলেন। ডক্টর কামাল হোসেন সাহেব, উনি বিবিসিতে একটা বিবৃতি দেন যেটা স্পষ্ট নিজের কানে আমি শুনেছি, পরদিন তিনি বিবৃতিতে উল্টিয়ে দেন। সুতরাং একটা সিনাইল ডিজেনারেশন বলে একটা কথা আছে, আমি ডাক্তার, বেশি বয়স হয়ে গেলে মানুষের মস্তিষ্ক কিছুটা কাজ কম করে, সুতরাং তাদের দিয়ে হয়তো বা কোনোভাবে কোনো একটা কিছু করা সম্ভব, কিন্তু দেশ পরিচালনা করা মাহাথির মোহাম্মদ বাদে উনি পৃথিবীতে 2-1 জনই জন্মায়, সব বেশি জন্মায় না, আর জনপ্রিয় হতে হলে ওই ধরেন 6,500 6,700। উনি একটা কথা বলেছেন যে আওয়ামী লীগ আতঙ্কিত কেন,
আওয়ামী লীগ আতঙ্কিত এই কারণেই যে এই সমস্ত লোকজন, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, নির্বাচনের 3-4-6 মাস আগে থেকে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে সারা বাংলাদেশে, যে তারা যাতে নর্মাল প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতায় না আসে, যাতে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসলে আমি ডক্টর ইউনূসের মতো 10 বছর দাবি করতে পারি যে প্রেসিডেন্ট থাকতে চাই, কিংবা বি চৌধুরীর মতো 7 মাস ক্ষমতায় থাকার পরে নিজের দল কর্তৃক মানে প্রায় প্রহারের অবস্থা, মাথা জুতা মাথায় নিয়ে দৌড়াতে দেখেছি আমি, কিংবা ডক্টর কামাল হোসেনের মতো বিপদ আপদ দেখলে দেশ ছেড়ে পালিয়ে যায়। আমার কথাটি হচ্ছে, আপনারা ঐক্য করবেন, ভালো কথা করেন, আপনার নির্বাচিত অফিসে গণতান্ত্রিক পদ্ধতিতে ঐক্য করেন, কিন্তু পর গাছার মতো অন্যের উপরে যান না। আপনারা একটা বিশ্ববাসীর সামনে গ্রহণযোগ্য নির্বাচন হয় নাই 2014 সালের নির্বাচন, আমার ওয়াদুদ ভাই বলেছেন, আপনারা কি করলেন? আপনাদের গণতান্ত্রিক অধিকার নির্বাচনে আসবেন না আসেন নাই, না না অংশ নেন নাই, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার, কিন্তু তাদের কখনোই গণতান্ত্রিক অধিকার নাই নির্বাচন প্রতিহত করার, এবং নির্বাচন প্রতিহত করতে দেশের যে সর্বনাশটা করলেন এবং ব্যর্থ হয়ে ফিরে গেলেন, এই দায়িত্ব আপনাদেরই নিতে হবে। আমি নির্বাচন করতে পারিনি, আমার তো ইচ্ছা ছিল, জনগণের ঘরে ঘরে গেছি, আমার প্রতিদ্বন্দ্বিতা পূর্ব নির্বাচন করে গৌরবের সাথে এমপি হওয়ার কথা ছিল, কিন্তু আমাকে সেই বিএনপি জামাত গৌরব থেকে বঞ্চিত করেছে, এই জন্য আমি তাদেরকে দোষারোপ করি এবং তাদের মনে করি এই এইখান থেকে তাদের উঠে আসা দরকার। আর যে সমস্ত ছোটখাটো দল নিয়ে তারা যে জোট, উনি নিজেও কিন্তু স্বীকার করেছেন যে জোট করলে হবে কি হবে, আওয়ামী লীগের জোট আরো বড়, সুতরাং আওয়ামী লীগের বড় জোটে মানে বেশি মানুষ, বেশি সমর্থন, এই নিয়ে তো আমরা আছি আসলে। সুতরাং এই সমস্ত কর্মকাণ্ড না করে আমি বলি, আপনারা দয়া করে এমন একটা কাছে আসেন, দেশে একটি সভ্য ভদ্র জাতির মতো আমরা নির্বাচনের সামনে শুধু কাজ না করে 5টি বছর ধরে কাজ করি, জনগণের কাছে যাই, জনগণের কাছে ভোট চাই, তারপরে যারা সমর্থন পাবে, যারা সমর্থন পাবে। আমরা আমরা এই যে বলছিলাম শুরুতে যে আমাদের আরেকটি স্টুডিওতে 4 জন অতিথি আছেন, 2 জন শিক্ষার্থী এবং বিতার্কিক, আর 2 জন হচ্ছেন সাংবাদিক। আমরা তাদের কাছে একটু যেতে চাই। প্রথমে যেতে চাই ভোরের কাগজের স্টাফ রিপোর্টার রুহুল আমিন। অতিথিদের আলোচনা নিশ্চয়ই আপনারা শুনছিলেন, আমাদের আজকে বিষয়বস্তু আপনারা জানেন, আপনার কাকে বা কী প্রশ্ন করতে চান, বা যদি কোনো বক্তব্য থাকে, মতামত থাকে, বিশ্লেষণ থাকে, তথ্য থাকে, সেটাও যোগ করতে পারেন। জি ধন্যবাদ রুহুল আমিন, ধন্যবাদ। হ্যালো, জি ধন্যবাদ। আমি অতিথিদের আলোচনা শুনলাম, ওনাদের আলোচনা আসলে অনেক জ্ঞান গর্ব, তবে এখানে একটা বিষয়ে অ্যাভয়েড করা হচ্ছে যে জাতীয় ঐক্য এবং আওয়ামী লীগের জোট, এই দুই জোট মিলেই রাজনৈতিক যে একটা আলটিমেটাম বা সংলাপ এই বিষয়গুলো এখানে প্রসঙ্গে আসছে, কিন্তু এখানে জামাতের বিষয়টা এড়িয়ে যাওয়া হচ্ছে, কারণ জামাত একটা সাম্প্রদায়িক দল। 14 জাতীয় ঐক্য জোটের থেকে বলা হচ্ছে বি চৌধুরী বা ডক্টর কামাল হোসেন, আসম আব্দুর রব বা মাহি বি চৌধুরী, ওনারা বলছেন যে জামাতকে ছাড়তে হবে, তাহলে এরা জাতীয় ঐক্য হবে। কিন্তু আজকে সমকাল পত্রিকায় আমি দেখলাম যে ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন যে বৃহত্তর জাতীয় ঐক্য হবে বিএনপির সঙ্গে, জামাতে ইসলামের সঙ্গে নয়, কাজেই জামাত ঐক্যের পথে কোনো সমস্যা না। তাহলে মানে দুই দলের, দুই জোটের কিন্তু ভাষ্য দুই রকম হচ্ছে, তো এই একটা বিষয়। এটা বিষয়টা এখনো পরিষ্কার হয়নি, এটা বলতে যাচ্ছে পরিষ্কার হয়নি, এটা একটা। আর একটা হচ্ছেন যে সংলাপ না হলে কী হবে, তা আওয়ামী লীগ 10 বছর ক্ষমতায়, এই 10 বছরে 10টা আন্দোলন হয়েছে, 10টা আন্দোলন বড় বড় আন্দোলন, এগুলো কিন্তু বর্তমান সরকার বলা যায় যে খুব দক্ষতার সঙ্গেই এই ক্রাইসিসগুলো তারা মোকাবেলা করতে সক্ষম হয়েছে, মোকাবেলা করেছেন, দমন করেছেন, করতে সক্ষম হয়েছেন। হ্যাঁ, তো যে আলটিমেটামের কথা বলা হচ্ছে, এই আলটিমেটাম 30 তারিখের পর কী হবে, আমি একজন সংবাদকর্মী হিসেবে বলতে পারি, যে আসলে এই আলটিমেটামে বা জাতীয় ঐক্য প্রক্রিয়ায় যে আন্দোলন, এটা কিছুই হবে না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী গত সংবাদ সম্মেলনে একটি কথা জোর দিয়ে বলেছেন যে এই 10 বছর কখনো শুনিনি যে অন্যান্য দলগুলোকে সমাবেশ করার অনুমতি দেওয়া হোক, এবং উনি ডিএমপি কমিশনারকে বলা হয়েছে সরোয়ারদী উদ্যানে একটা স্থায়ী মঞ্চ করে দেওয়ার জন্য, সেখানে যার যত ইচ্ছা কথা বলুক, বক্তব্য দিক না, কথা বলেছেন যে সংলাপে আমি যাব না, আমি ক্ষমতায় থাকি বা না থাকি, কাজেই মাননীয় প্রধানমন্ত্রীর কথা স্পষ্ট, সংলাপ হবে না, আর সংলাপ না হলে যে আন্দোলন বা রাজনৈতিক উত্তপ্ততা, আমার মনে হয় না এটা খুব একটা হবে, কারণ অতীতে যত আন্দোলন হয়েছে সবগুলো যেহেতু মোকাবেলা করতে পেরেছে, এটিও মোকাবেলা করতে পারবে, এবং বর্তমান সরকারের সেই সক্ষমতা আছে বলে আমি মনে করি। জি ধন্যবাদ রুহুল আমিন। আমি একজন বিতার্কিকের কাছে যেতে চাই, তানজিবুল ইসলাম তানিম, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং বিতার্কিক। আপনারা বিতর্ক করেন যুক্তি এবং তথ্য নিয়ে,
অনেক সময় টেলিভিশনের সব আলোচনা বা টক শো বা বিতর্কের ক্ষেত্রে অনেক সময় যুক্তি তথ্য থাকে না। তো এই ধরনের আলোচনা সম্পর্কে আপনার মত দিতে পারেন, আর যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করছি সেই বিষয়ে আপনার মতামত বা কোনো প্রশ্ন যদি থাকে অতিথিদের কাছে। ধন্যবাদ আজকে আমাকে এত চমৎকার একটা সুযোগ দেওয়ার জন্য। বিশেষ করে আমি প্রডিউসার সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আপনারা জানেন যে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 30% হচ্ছে তরুণ। এটা আমার কাছে একটা রিপোর্ট আছে, UNFPA এই রিপোর্টটা দিয়েছে। তো সেই তরুণদেরকে আসলে খুব একটা বেশি যে টক শোগুলোতে ডাকা হয় এটা দেখা যায় না। তো এটাই মনে হয় বাংলাদেশে একটা অন্যতম ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান যেখানে তরুণদেরকে কিছু বলার সুযোগ করে দেওয়া হচ্ছে, কারণ এই তরুণরা হচ্ছে আপনার জাতির কাণ্ডারি, তারাই একটা সময় জাতিকে এগিয়ে নিয়ে যাবে। যাই হোক, আমি যারা শুনছেন দর্শক রয়েছেন আপনাদেরকেও স্বাগত জানাই। যারা আমার কথায় আসলে কেউ মনে করবেন না যে আমি কারো বিরুদ্ধে বা কাউকে মনে আঘাত করার জন্য বলছি, আসলে একজন সাধারণ বিষয় নিয়ে যখন আলোচনা হয় তখন কিন্তু অনেকের অংশগ্রহণ দেখি আমরা বিভিন্ন চ্যানেলে। না, তারপরও আমি মনে হয় কি আরো একটু বেশি হলে বোধহয় বেশি ভালো হতো, কারণ তরুণদের একটা অংশগ্রহণ প্রয়োজন রয়েছে। যাই হোক, তো যে বিষয়টি এখানে উঠে আসছে যে জাতীয় ঐক্য, তাই তো? আমার মনে হয় যে জাতীয় ঐক্য একটা দেশের জন্য একটা ভালো দিক। যখন দেশে একটা সরকার দীর্ঘদিন ক্ষমতায় রয়েছে, বিরোধী দলগুলো আন্দোলন করছে, একটার পর একটা আন্দোলন সমস্যা তৈরি হচ্ছে, তখন একটা দল কয়েকটা দল মিলে জাতীয় ঐক্য করতেই পারে, সেটাতে আমি খুব বেশি সমস্যা দেখছি না। যদি না সেটা দেশের যেই আইন কানুন রয়েছে বা সংবিধান বিরোধী সংবিধানের যে বিষয়টি রয়েছে সেটার বিরোধিতা করা না হয় তাহলে সেটা বোধহয় খুব বেশি সমস্যা হয় না। যাই হোক, তো ডক্টর কামাল হোসেন সাহেব, বিকল্প ধারার ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী, মান্না সাহেব এবং ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, ওনারা যে এগিয়ে এসছেন একটা ঐক্য গঠন করবেন, এটাকে বিএনপি সাধুবাদ জানিয়েছে। কিন্তু আরেকটি দল দিক থেকেও স্বাগত জানানো হয়েছে। জি জি, আর অনেকে স্বাগত জানিয়েছে, আওয়ামী লীগও স্বাগত জানিয়েছে, শুরুতেই ওবায়দুল কাদের সাহেব বলেছেন স্বাগত জানিয়েছেন। কিন্তু যাই হোক, এটা ভালো দিক। তারপরের বিষয় যেটা সেটা হচ্ছে জামায়াত ইসলামীর কথা, তারা যেহেতু তারা ইদানিংকালে তাদের কোনো বিজ্ঞপ্তি আমরা দেখি না, তো সেক্ষেত্রে আমরা মনে হয় যে তাদের বিষয়ে আমরা বলতে পারছি না যে তাদের আসলে মন্তব্য কী, তারা থাকবে কি না, তাদেরকে রাখা হবে কি না, সে ব্যাপারে যে কোনো ধারণাও নেই আমরা তাদের বিষয়ে বলতে পারছি না। তো এখানে আমার যেটা মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে দুর্নীতিবাজ এবং খুনিরা মিলে সরকারের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলেছেন, এটা এক এ ধরনের কথা মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন যেটা আমরা গণমাধ্যমে দেখেছি। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে পাঁচমিশালী নেতৃত্বের প্রতি জনগণের আস্থা নেই। এটা ওবায়দুল কাদের সাহেব হয়তো তাদের সেটি আমরা দেখতে পাবো জনগণের আস্থা কতটুকু প্রতিফলিত হয়। তানিম, আপনাকে থামাচ্ছি, একটা বিরতিতে যেতে হবে, নিশ্চয়ই আবার কথা হবে। আপনারা দেখছেন নিটল টাটা সৌজন্যে সম্প্রচারিত অনুষ্ঠান রোড টু ইলেকশন। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, আশা করছি ফিরে এসে আপনাদেরকে সাথেই পাবো। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান রোড টু ইলেকশনে। আপনাদের সাথে আছি আমি নাজমুল আশরাফ, আর অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে সরাসরি নিটল টাটার সৌজন্যে। আমরা বিরতির আগে দ্বিতীয় স্টুডিওর থেকে দুজনকে সংযুক্ত করেছিলাম, আরও দুজন সেখানে আছেন, তাদের সাথে আমরা কথা বলবো। বিডি নিউজ 24.com-এর রিপোর্টার ফয়সাল আতিক। ফয়সাল আতিক, এই যে নতুন তৎপরতা রাজনীতিতে, জাতীয় ঐক্যের চেষ্টা, পাল্টাপাল্টি, পক্ষ বিপক্ষ, নির্বাচনী রাজনীতি, আপনারা তো মাঠে ঘাটে থাকেন, বিভিন্ন দলের সংবাদ সংগ্রহ করেন, এই যে উদ্যোগটা, জাতীয় ঐক্যের যে উদ্যোগটা নিয়েছেন ডক্টর কামাল বি চৌধুরী এবং তার সাথে অনেকে যুক্ত হচ্ছেন, বিএনপিও হয়েছে, এটার কী ধরনের প্রভাব মাঠে ময়দানে পড়ছে বা কর্মীদের পর্যায়ে কীরকম প্রভাব দেখতে পাচ্ছেন বা এরকম কারোর সাথে কোনো কথা হয়েছে কি না? ধন্যবাদ নাজমুল আশরাফ ভাইকে। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে অংশ নেওয়া বিভিন্ন আলোচকদেরকে এবং দর্শকদেরকে। আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে জাতীয় ঐক্য শিরোনামে যে একটা রাজনৈতিক প্রক্রিয়া চলছে সেটা মাঠে ঘাটে দর্শকরা অথবা সাধারণ জনগণ কীভাবে দেখছে। তার আগে আমি বলতে চাই যে প্রথমে আমরা যে জাতীয় ঐক্য কথাটা শুনছিলাম তখন রাজনৈতিক মহল থেকে, বিশেষ করে সরকার দলীয় বিভিন্ন নেতৃবৃন্দের কাছ থেকে আমরা খুবই পজিটিভলি এই বিষয়টা শুনছিলাম। তখন জনগণের মাঝেও এটা নিয়ে একটা এক ধরনের স্বস্তিদায়ক অথবা একটা ইতিবাচক মনোভাব আসলে এখনও আছে। তো এই মুহূর্তে সরকার দলীয় নেতৃবৃন্দ কিছুটা সমালোচনা করছেন
জাতীয় ঐক্য নিয়ে, কিন্তু জনগণ আসলে এই ধরনের একটা প্রক্রিয়াতে খুবই স্বস্তি বোধ করছে যে বিগত নির্বাচনগুলোতে ঐক্য এবং আলোচনা নিয়ে যে ধরনের বিভক্তি দেখা দিয়েছিল রাজনীতিতে এবং যার ফলশ্রুতিতে নানা রকম অনাকাঙ্ক্ষিত এবং সহিংস দাঙ্গা হাঙ্গামা হয়েছিল, সেই ধরনের একটি প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে একটা সুষ্ঠু রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে বিভক্তি তো রয়ে গেছে, একটা পক্ষের হয়তো কিছু পরিবর্তন দেখছি আমরা, কিন্তু বড় দুই পক্ষের মধ্যে যে বিভক্তি বা আপনি সংলাপ সমঝোতা এগুলোর কথা বলছিলেন সেগুলোর তো কোনো লক্ষণ দেখছি না আমরা। জি, বিভক্তিটা কোথায়? জি, বিভক্তি রয়ে গেছে, সেটাই এখন আমাদের একটা আশঙ্কার। তো জনগণ এখানে এক ধরনের একটা আশান্বিত যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়তোবা বিভক্তিটা কিছুটা একটু একটু করে কমিয়ে আসা সম্ভব হবে। তো এখানে আমার ব্যক্তিগত একটা মতামত আছে যে শব্দ বা যে পরিভাষা যেটা ব্যবহার করা হচ্ছে জাতীয় ঐক্য, তো জাতীয় ঐক্য বলতে তো আমরা সহজেই যে বুঝতে পারি যে পুরো জাতি একটা একটা বিষয়ের উপরে অথবা একটা মতামতের উপরে ঐক্যবদ্ধ হবে, জাতীয় হচ্ছে না, কিন্তু এটাকে আমি আসলে সেই অর্থে জাতীয় ঐক্য বলতে পারছি না। আমি বলবো যে একটি রাজনৈতিক জোটের আরেকটু সম্প্রসারণ অথবা সরকার বিরোধী ঐক্য, এরকম বলা যায়, সরকার বিরোধী দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্য প্রচেষ্টা, এটা আমি বলবো আর কি, যেহেতু এটা এখনো এখনো পরিপূর্ণতা লাভ করেনি। প্রশ্ন আছে আমাদের অতিথিদের কাছে? আমার একটা প্রশ্ন, ওই আলোচনায় অংশ নেওয়ার পরে আমার মনে একটা প্রশ্ন জেগেছে যে সরকার দলীয় সংসদ সদস্য ডক্টর হাবিব মিল্লাত ভাই যে একটা প্রথমে যে একটা ভূমিকা দিলেন, সেখানে তিনি বলেছেন যে ঐক্য প্রক্রিয়া যারা আছেন তাদের অধিকাংশই অথবা সবাই একসময় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং তারা প্রবীণ, আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং তারা বয়সে অনেক প্রবীণ। তো আপনি যে তাদের রাজনৈতিক ইতিহাস তুলে ধরলেন, তো তারা একসময় আওয়ামী লীগ করতেন, এখন আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগ ক্ষমতায়, এই সময়টাতে যে তারা যে অনেকটা সরকার বিরোধী বিভিন্ন দাবি দাবা নিয়ে কথা বলছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? তার মানে কি আওয়ামী লীগ থেকে তারা সরে গেলেন, এটা কি আওয়ামী লীগের জন্য ভালো নাকি মন্দ, বা আরো কেউ এভাবে সরে যাবে কিনা? ধন্যবাদ, প্রশ্নটা কেন তুললেন? প্রশ্নটা আপনাকে ধন্যবাদ, চমৎকার একটা প্রশ্ন করেছেন। আপনি যদি ইতিহাস দেখে থাকেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ, তিনি বঙ্গবন্ধু জাতির জন্য বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য প্রধান ভূমিকা পালন করেছে। ডক্টর কামাল হোসেনকে যদি দেখে থাকেন, তিনি এক সময়ের যখন তাকে দরকার পড়েছে তখন তাকে দেশে কখনোই খুঁজে পাওয়া যায় নাই। মহান স্বাধীনতা যুদ্ধের সময় যখন বঙ্গবন্ধুর সাথে তার থাকার কথা ছিল বাংলাদেশে, তিনি তখন লন্ডনে চলে গেলেন এবং স্বাধীনতা যুদ্ধ শেষ হওয়ার পর তিনি লন্ডন থেকে ফিরে আসলেন। যখন তাকে কোনো গণতান্ত্রিক আন্দোলন কিংবা নির্বাচন বা কখনোই কোনো জাতীয় আন্দোলন শুরু হয়, তিনি কখনোই দেশে থাকেন না, কখনোই অংশগ্রহণ করেন না। এবং তিনি নির্বাচনের, সাধারণত নির্বাচনের 2-3 মাস আগে থেকে তারা জনগণের সামনে কথা বলার চেষ্টা করে, অন্য কোনো সময় তাদের খুঁজে পাওয়া যায় না। এমনকি যদি তাদেরকে কোনো আইনগত সহায়তার দল থেকে, কোনো বড় দল থেকে ডাকা হয়, তারা সেটাতে অপারগতা প্রকাশ করে, তারা হচ্ছে সুসময়ে আসে। এই ধরনের লোকজন আওয়ামী লীগ থেকে যত দূরে থাকবে আমরা তত শান্তিতে থাকবো। বি চৌধুরীর কথা বলেন, তার বাবা আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন, স্পিকার ছিলেন, যুক্ত ফজলুল হক সাহেবের সাথে কাজ করেছেন, তিনিও স্বাধীনতার পক্ষের লোক ছিলেন, কিন্তু তাকেই দেখেন দল চেঞ্জ করে। এরা হচ্ছে দল পরিবর্তন করে ক্ষমতায় যাবার জন্য, এবং ক্ষমতা যত যখন কাছাকাছি দেখে যে 3-4 মাস যদি কোনো একটা সুযোগ পেয়ে যাই, যেমন তিনি বিএনপির মতো দলের, আমি একটা অনুরোধ করবো আপনাদেরকে, আজ থেকে 2 বছর আগে এবং 5 বছর আগে ভিডিও ক্লিপ আপনাদের কাছে আছে, এই কয়জন নেতা বিএনপি সম্বন্ধে কি বলেছে, জামাত সম্বন্ধে কি বলেছে, আপনারা দয়া করে কম্পেয়ার করেন এবং আজকে কি বলছে, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে তারা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য, ব্যক্তিগত সুবিধার জন্য দল পরিবর্তন করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ভিন্ন দলে গেছেন তো সেই দলের মতোই তো কথা বলবেন। হ্যাঁ, কেন দল বারবার দল পাল্টান কেন? আমার প্রশ্ন তো একটি, নিশ্চয়ই আপনি মাহমুদুর রহমান মান্নার কথা বলেন, যখন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, 2 মুখে ফ্যান উঠিয়ে ফেলতেন আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য, যখন তিনি সেই পদ থেকে বাদ পড়ে গেলেন তখন তিনি রাগ করে গণতান্ত্রিক পন্থায় গণফোরাম নাগরিক ঐক্য নামে একটি প্রতিষ্ঠান করে ফেললেন আর আওয়ামী লীগের বিরুদ্ধে গণতন্ত্র নিয়ে এই কথা বলা শুরু করলেন। অথচ তিনি যে দলটি করলেন তার গণতন্ত্রের কোনো উৎসাহও সেই দলে নাই, তিনি নিজে আহ্বায়ক হয়ে গেলেন, দলের কোনো সাংগঠনিক কাঠামো নাই। যে কয়টি দল নিয়ে হয়েছে সত্যিকার অর্থে, বিএনপি ছাড়া কোনো একটি দলেরও 10,000-এরও বেশি ভোট আছে কিনা, সেটা তো আওয়ামী লীগের কোনো দুশ্চিন্তার কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ নেই আসলে, ওই নিয়ে আমরা চিন্তিতও না। এবং আমরা চিন্তিত একটা ব্যাপার আবার বলেছি, উনি তো বলেছেন যে আমরা আতঙ্কিত না, আমরা সতর্ক যে তারা চেষ্টা করে দেশি বিদেশি ষড়যন্ত্রকারী এনে দেশে যারা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, দেশকে ধ্বংস করতে না পারে, দেশের জনগণের ক্ষতি না হয়, এই জন্য আওয়ামী লীগ সতর্ক কিন্তু আতঙ্কিত নয়। আওয়ামী লীগকে আতঙ্ক করার ক্ষমতা বাংলাদেশের কোনো দলের অন্তত নেই। আমরা আবার যাব দ্বিতীয় স্টুডিওতে, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আরেকজন শিক্ষার্থী এবং বিতার্কিক কাউসার আলম, আপনার
প্রশ্ন নেব, তার আগে যদি আলোচনার বিষয় নিয়ে কিছু বলতে চান সেটা বলতে পারেন। ধন্যবাদ, অনেকক্ষণ হলো আলোচনা শুনছিলাম। শুরুতেই আমাদের দেশের একজন প্রাজ্ঞ এবং বিজ্ঞ সাংবাদিক কামাল লোহানীর একটি মন্তব্য নিয়ে আসি। উনি গত পরশুদিন বাংলাদেশ প্রতিদিনের সাক্ষাৎকারে বলেছিলেন যে জাতীয় ঐক্য শব্দটি ব্যবহার করবার অধিকার আছে কিনা, আসলে জাতীয় ঐক্য নামে এখন যে প্রক্রিয়া চলছে জাতীয় শব্দটি তাদের ব্যবহার করবার অধিকার আছে কিনা, আদৌ কি তারা এই জাতীয় শব্দ ব্যবহারের ছলে জল ঘোড়া করার চেষ্টা করছে কিনা। তো যে আলোচনা শুনলাম, আলোচনার টাইটেল সম্ভবত ছিল 30 সেপ্টেম্বর ডেডলাইন। প্রথমেই আমি সুব্রত বড়ুয়া স্যারের কাছে একটা সরাসরি প্রশ্ন করতে চাই। উনি তো আবার সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের দলের একজন লোক। তো ডক্টর কামাল হোসেন যখন সংবিধান প্রণয়ন করেন 72-এর সংবিধান, এখন ওনাদের 5 দফা দাবির প্রথম দফা হচ্ছে সংসদ ভেঙে দিতে হবে নির্দলীয় সরকারের অধীনে। আসলে সংবিধান এটা সাপোর্ট করে কিনা যে দেশে একদিনের জন্য হলেও নির্দলীয় সরকার বা অনির্বাচিত ব্যক্তিরা ক্ষমতায় থাকবে কিনা? ডক্টর কামাল হোসেন যখন এই কথাটি বলছেন, আসলে এই জায়গা থেকে এটি তারা সমর্থন করে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় প্রশ্ন। এরশাদের পতন হলো, তখন আমরা সংবিধানে কি দিলাম? সেটা সংবিধানে ছিল, সাবধান সাহেবকে নিয়ে আসলাম, সবাই একমত হয়েছিল, তাই করলাম না? তারপরে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন হলো, জননেত্রী শেখ হাসিনা বললো যে এটা পৃথিবীর মধ্যে রোল মডেল, এটা পৃথিবীর বহু দেশে অনুসরণ, এমনকি পাকিস্তানও অনুসরণ করে, এখনো করে, কিন্তু সেটা করলে বিতর্কিত করে ওটা কি ছিল, ওটা আমরা আনলাম না, কিন্তু সেটা তারপরে 2001 থেকে 2007 পর্যন্ত যে আন্দোলনটা আমরা করলাম, হ্যাঁ, সেখানেও তো এগুলো ছিল, তত্ত্বাবধায়ক সরকার ইত্যাদি করে আবার একটা 1-11 হলো, 1-11 মধ্যেও যে সরকার নিয়ে আসলাম, মিয়াজউদ্দিনকে চ্যালেঞ্জ করলাম, হাইকোর্টে মামলা করলাম, 1,40,00,000 ভোটার বাতিল করালো ডক্টর কামাল হোসেন, কামাল হোসেন, আমিরুল ইসলাম, আমি, রুকনউদ্দিন মাহমুদের বিরুদ্ধে তৎকালীন সরকার রাষ্ট্রদ্রোহ মামলা করে, উনি বলছে কামাল হোসেনদের কোনোদিনও কোনো আন্দোলন, উনি বলতেই পারেন, আমি এটা গণতন্ত্র, এটা আন্দোলনের কথা বলেন, না না আন্দোলন আপনার সাথে আমি কোন কুতর্ক করতে চাই না, উত্তরটা দেন। বলছি আপনারা যে এই যে সংবিধানের কথা বলছেন, সংবিধানের তো পরিবর্তন জননেত্রী শেখ হাসিনার আন্দোলনের কালে 15 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে তো এটা মেনে নিলেন, তারপরে আপনারা যখন সংবিধান প্রণয়ন কমিটি করলেন, সংশোধন প্রণয়ন কমিটি, সাজেদা চৌধুরী এবং সুরঞ্জিত সেনগুপ্ত সহ 15 জন ছিল, সেই কমিটিতে জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে অ্যাপিয়ার করলো, তারা তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে মত দিল, আমরা আইনজীবীরা অ্যাপিয়ার করলাম, বুদ্ধিজীবীরা অ্যাপিয়ার করলো, সাংবাদিকরা গেল, সবাই বললো তত্ত্বাবধায়ক সরকার চায় কি, এবং 15 সদস্য বিশিষ্ট সংসদীয় কমিটি একমত হইল তত্ত্বাবধায়ক সরকারে, তারপরে আপনারা 55 সংশোধনের মধ্য দিয়ে দেশে একটা সংকট সৃষ্টি করলেন। আজকে আমাদের দলগুলোর মধ্যে যে অনাস্থা, অবিশ্বাস, এই কারণে তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকারে আপনি যখন ক্ষমতায় থাকবেন তখন বলবেন যে না, সংবিধানে এক চুলও নড়া যাবে না, এটা এরশাদ সাহেবও বলেছিল, এটা বেগম খালেদা জিয়াও বলেছিল, আজকেও দেখি আপনারা সেই ভূমিকায়, সংবিধান থেকে এক চুলও নাড়া যাবে না কথা যখনই এসছে তখনই বাংলাদেশে একটা বিপর্যয় সৃষ্টি হয়েছে, এবং 1-11 সেই কারণেই হয়েছিল, এবং এরশাদের সময় এটাই হয়েছিল, এখনও যদি আপনারা সেই অনর অবস্থানে থাকেন আমার তো মনে হয় দেশে আপনারা একটা বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন, যে জন্যই আমরা বলছি মহাসংকট সৃষ্টি হবে, সৃষ্টি করতে হবে না, আমাদের সরকারি দলের নেতারা যেসব বক্তব্য দিয়ে বেড়াচ্ছে প্রতিবাদ প্রতিরোধ, যেটা বিরোধী দল করার কথা সেটা সরকারি দলেই শুরু করে দিয়েছে, সুতরাং আমরা বুঝতে পারি 50 বছরে বাংলাদেশে আমরা একটা সিস্টেম দাঁড় করাতে পারলাম না, কীভাবে সরকার নির্বাচিত হবে, কীভাবে সরকার একটা শান্তিপূর্ণভাবে পরিবর্তন হবে, সেই জায়গাটা থেকে আমরা অনেক দূরে সরে গেছি, আর আদর্শিক জায়গা বলে
বঙ্গবন্ধু এবং জয় বাংলা স্লোগান দিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট করেন, সেগুলোর কোনো বিচার আচার হয় না। আপনি বিচার ব্যবস্থা ধ্বংস করেছেন, আইনের শাসন নাই, জনগণের কথা বলার অধিকার নাই, গুম হত্যা খুন রাহাজানি এগুলো একটা প্রতিনিয়ত ব্যাপার দাঁড়িয়েছে। আমাদের ছাত্ররা আন্দোলন করেছে, তাদেরকে আপনি কীভাবে হাতুড়ি তারপরে আপনার হেলমেট বাহিনী দিয়ে অত্যাচার করেছেন, শিশু ভাইদের উপর অত্যাচার করেছেন। 4 কোটি ভোটার ইতিমধ্যেই বর্তমান সরকারের বিরুদ্ধে বিমুখ অবস্থানে চলে গেছে। একটি শান্তিপূর্ণভাবে নির্বাচন দেন। এই জয়টা কই থেকে আসলো? 4 কোটি বর্তমান সরকারের তাদের যখন আমরা একটি নির্দিষ্ট নির্বাচন আদায় করেছি 96টা আদায় করেছি 2008 আপনারা গত 10 বছর ধরে অভিযোগ এবং দাবি দাওয়ারগুলোর কথা বলছিলেন, এখন সুব্রততার দল সহ অন্য অনেকে বলছে, এটাই কি আপনাদের সাফল্য? এই ঐক্যের এই ঐক্য আমাদের আন্দোলনের একটা সাফল্য। আমরা আন্দোলন করেছি বলেই যারা এতদিন আন্দোলন করেনি তারা আমাদের সাথে একত্রিত হয়েছে বা আমরা তাদের সাথে, আপনারা গেছেন তাদের কাছে, একই কথা, তারা এসেছে। বিএনপি তো বড় দল, বিএনপির কাছে ওনারা আসবেন, এটা কে গেল কে আসলো সেটা বড় কথা নয়, উভয়পক্ষ সম্মত না হলে তো যাওয়া হয়নি, আসা হয়নি। অতএব তারা আসছে বা আমরা আসছি, আমাদের আন্দোলনেরই ফসল কিন্তু এই জাতীয় ঐক্য। আজকে জাতীয় শব্দটা নিয়ে আওয়ামী লীগ এবং কামাল লোহানী যে কথা বলছে, আমার একজন ছাত্র ভাই প্রশ্ন করেছেন, যদিও প্রশ্নটা আমার না, আমার প্রতি না, তবে আমি এটা উত্তর দিচ্ছি। জাতীয় শব্দটা কি ব্যবহার করা যাবে না, এটা কোন সংবিধানে লেখা আছে, কোন অভিধানে লেখা আছে? জাতীয় পার্টি, জাতীয় পার্টি কি সারা দেশের মানুষ নিয়ে জাতীয় পার্টি? জাতীয় পার্টি যদি জাতীয় শব্দ ব্যবহার করতে পারে তাহলে জাতীয় ঐক্য কেন ব্যবহার করা যাবে না? বাংলাদেশ আওয়ামী লীগ মানে এই প্ল্যাটফর্মটার নাম দেওয়া যাবে জাতীয়, কিন্তু জাতীয় বলতে যে আভিধানিক অর্থ ওই ঐক্য না। আমরা জাতীয় প্রক্রিয়া করছি, এটা প্রক্রিয়া, জাতীয় ঐক্যের প্রক্রিয়া, মানে এটা প্রক্রিয়া শুরু হয়েছে একসময় হয়তো সমগ্র জাতি এই প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে পারে, এটার একটা সম্ভাবনা আছে। আজকে আওয়ামী লীগ যে নাম দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশটা কি আওয়ামী লীগের একার? বিভ্রান্তিটা এসেছে কি, ওনারা জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে যখন বলছেন, তার মানে আমি শাব্দিক অর্থে এখানে একটা জাতীয় ঐক্য হবে, একটা বিশাল অংশ বাদ দিয়ে কি করে জাতীয় ঐক্য প্রক্রিয়া, মানে প্রক্রিয়া শুরু হয়েছে, প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই প্রক্রিয়া একটা সময়, তার মানে আওয়ামী লীগ সহ সবাই যখন আসবে তখন এটা কমপ্লিট হবে, কমপ্লিট হবে। আওয়ামী লীগ যদি আসে ভালো মনে গেলে, আসলে তো ভালো, আওয়ামী লীগ যদি আসে আর তো আন্দোলনের প্রয়োজন নেই, একটা সমঝোতা হয়ে গেল। আওয়ামী লীগ আসতে তো জাতীয় ঐক্যের 5 দফা দাবি মেনে নিয়ে আসতে হবে, আর 5 দফা দাবি মেনে নেওয়া মানেই তো নিরপেক্ষ ব্যবস্থাপনা, একটা ইলেকশন দেওয়া, সংসদ ভেঙে দেওয়া, প্রধানমন্ত্রী পদত্যাগ করা, নিরপেক্ষ ব্যবস্থাপনার মধ্যে দিয়ে দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন দেওয়া। অতএব জাতীয় ঐক্য প্রক্রিয়া যদি আওয়ামী লীগ আসে তাহলে তো সবকিছু সমাধান হবে, তাহলে আন্দোলনের দরকার নেই, একটা সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন। মানে এই উদ্যোগের ফলে কোন রকমের সমঝোতার আশা কি করেন না? বরঞ্চ এই উদ্যোগের ফলে আওয়ামী লীগ ভীত, আওয়ামী লীগ মুখে যত আওয়াজ তুলুক, যতই হা হা করুক, যতই শব্দের বিভিন্ন ধ্বনি তুলুক, কিন্তু আওয়ামী লীগ কিন্তু সন্তুষ্ট, বিএনপি 20 দলের আন্দোলনে আওয়ামী লীগ ভয় পায়নি 10 বছর, এখন যারা যুক্ত হয়েছেন তাদের আবার দল ছোট, এই যুক্তির ফলে ভয় পাওয়ার মানে যুক্তি কারণটা কি? যুক্তির কারণ আওয়ামী লীগের অনেক অন্যায়, অনিয়ম, জুলুম, নির্যাতন, ব্যর্থতা, গুম, খুন, রাহাজানি, ব্যাংক লুট, বল রুখ, খনিতে কয়লা নাই, এই ইত্যাদি কারণ সহ জাতি আজকে এক জায়গায় এসে দাঁড়াচ্ছে এই সরকারের অবিচার, অব্যবস্থাপনা, অন্যায়, জুলুমের বিরুদ্ধে। জাতি একসাথে এসেছে, প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অতএব আজকে যেমন ধরেন এই যে সুব্রত ভাই বললেন, তরুণ ছাত্র সমাজ আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কেন মুখ ফিরিয়ে নিয়েছে? কোটা আন্দোলনে আপনি তরুণদেরকে পুলিশ দিয়ে নির্যাতন করেছেন, কোটা আন্দোলনের দাবির প্রেক্ষিতে আপনি মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে
ঘোষণা দিয়েছেন কোটা বাতিল করলেন, আজকে অধ্যবধি পর্যন্ত আপনি কোটা ব্যবস্থা ব্যাপারে কিছুই করেননি, বলে যে কোটা আন্দোলনে যারা নেতা কমিটি এর মধ্যে সুপারিশ কমিটি করেছেন সেটা ঝুলিয়ে ঝুলিয়ে রাখছেন, ঝুলা এটা যে মূলা মূলা দেখানো কলা দেখানোর মতো অবস্থা। এই জাত কোটা কোটা আন্দোলনের ছেলেগুলো যারা আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক এদেরকে পিটিএম এর হসপিটালে নিয়েছেন, হসপিটালে চিকিৎসা হসপিটালে ভর্তি, দেখে আমি নিজে চোখে হসপিটালে একজনের চোখ নষ্ট হয়ে গেছে। আমি আপনার কথা বলার সময় যখন কোটা আন্দোলনে যখন পিছন থেকে ব্যাগ খুলে রামদা বের করবেন কিংবা কাটারি বের করবেন কিংবা যখন আপনাদের মতো লোকজন স্কুল ইউনিফর্ম সঙ্গে আন্দোলন করতে যাবে তাদেরকে প্রতিহত ছাড়া কি করার আছে? আমি কথা বলার সময় আমি কথা বলি নাই, আমার কথা বলার সময় আপনার কথা বলা ঠিক হচ্ছে না। অতএব আপনার কোটা আন্দোলনের আহ্বায়ক যুগ্ম আহ্বায়ককে মেরে হসপিটালে পাঠিয়েছেন, হসপিটালে চিকিৎসা করতে নিষেধ করছেন, মডার্ন হসপিটাল থেকে আপনার মডার্ন ডায়াগনস্টিক আন্দোলনের সাথে যে কিছু কুচক্রী ঢুকে পড়েছিল যারা এটা সব জায়গায় থাকে সব জায়গায় হতেই পারে, এর অর্থ এই যে কোটা আন্দোলনের ছেলেরা এসব করেছে। এরপরে এই যে ছোট ছোট বাচ্চারা, এই যে ভাইস চ্যান্সেলরের বাসায় বাচ্চারা যে সড়ক আন্দোলন নিরাপদ সড়ক চা আন্দোলন করলো, এদেরকে আপনার জেলখানে নিয়ে গেলেন, এদের মা বাবাকে আপনার হুমকি দিলেন কিডন্যাপ করবেন, তাদের পক্ষ নিয়েও আবার কিছু লোক নেমেছিল যারা তাদের পক্ষ নিয়ে নামবে, যেহেতু জাতি পাবলিক যদি মনে করে তাদের দাবিটা ছাত্র না যাদেরকে আমরা আমির খসরু মাহমুদ পাবলিক আমির খসরু মাহমুদ তিনি বলে বললেন যে তোমরা কুমিল্লা থেকে ঢাকায় চলে আসো, আমিও তো বলবো ঢাকায় তাদের সমর্থক নাই তো, আমিও বলবো ঢাকায় সমর্থক নাই বাইরে থেকে আনতে হবে, আমির খসরু মাহমুদ তো বলবেনই কেন বলবেন, আমির খসরু মাহমুদ নৈতিকভাবে নিরাপদ সড়ক আন্দোলনের সমর্থক, তিনি রাস্তায় এসে বলেন না কেন নিরাপদ রাস্তায় এসে বলবে রাস্তায় সহসে আসবে আন্দোলন করলে আপনারা বলেন সর্বনাশ হয়ে গেছে, মানুষ মরে গেছে, দেশ অচল হয়ে গেছে, আর আন্দোলন না করলে বলেন যে আন্দোলন করতে পারে না, এটা কেমন তোর কথা? আন্দোলন করেছি 2014 সালে বলছেন সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, কিন্তু সরকার তো আন্দোলন করতে দেবে না, এটাই স্বাভাবিক দেবে না, তারপরে আন্দোলন করতে হয় হচ্ছে আপনার ওই শক্তি সাহস জনসমর্থন নিয়ে, এবং প্রয়োজনে সরকার যদি পাঁচ দফা দাবি না মানে প্রয়োজনে সেই শক্তি আমি একটা কথা বলি, উনি এটা ভুল করেছেন, জনগণ দোষে কোনো আন্দোলন হয়নি বাংলাদেশে, বাংলাদেশে আন্দোলন হয়েছে 1300 সেপ্টেম্বর থেকে নির্বাচনের আগের দিন পর্যন্ত এবং 1415 সনের 5ই জানুয়ারি থেকে তার পরবর্তী 3 মাস, 1400 সনে কোনো আন্দোলন বাংলাদেশে হয় নাই, আপনারা করেন নাই। 1400 সালে সারা দেশে যে আন্দোলন হয়েছে স্বাধীনতা যুদ্ধের পরে এত বড় আন্দোলন হয়, 1400 সনে ওটা 1400 সালে বিশেষ করে দিল, যারা আন্দোলন না করলে বলেন যে কি বিএনপি ক্ষমতা নাই ক্ষমতা নাই, এটা বলে বলেন আপনি উস্কানি দিচ্ছেন, উস্কানি দিচ্ছেন এই বলে দেশে যেন নৈরাজ্য সৃষ্টি হয়, দেশকে অরাজকতার মধ্যে ঠেলে দেওয়ার জন্য আপনারা উস্কানি দিচ্ছেন। অতএব আমরা আপনাদেরকে অনুরোধ করব জাতীয় ঐক্য প্রক্রিয়ার 5 দফা মেনে নিন, বিএনপির দাবি মেনে নিন, খালেদা জিয়াকে মুক্তি দিন, খালেদা জিয়াকে চিকিৎসার ব্যবস্থা করুন, নচেত অতি সত্বর আমরা সরকারের বিরুদ্ধে এই জাতীয় ঐক্যের মাধ্যমে সারা দেশের জনগণকে নিয়ে মাঠে নামবো, আমরা আপনার অপেক্ষায় আছি আপনাদের দেখার জন্য, অনেকবার ঈদে অনেকবার ঈদের পরে আন্দোলনের হুমকি দিয়েছে, এবারেও আমরা অপেক্ষা করছি দেখি আপনারা কি করেন, আগে আগে পারেন করি নাই আপনারা, আমরা অপেক্ষা করছি আগে পারেনি বলে এখন পারবে না এমন তো কোনো কথা, একই তো লোক একই তো মানুষ, আমরা তো সবাই কি চিনি, কৌশল ভিন্ন কৌশল, এই যে ওনাদের আরে তারা তো পুরনো যাদের যোগ করেছে তারা তো পুরনো আমলিয়া, তাদের কৌশল তো আমলিয়া সব জানা, এই যে নতুন যে উদ্যোগ আন্দোলন তারা বলেছে 1300 সনে আন্দোলন করেছে, ওইটা যদি আন্দোলন হয়ে থাকে ওই মানুষ পুরনো যদি আন্দোলন হয় যদি ধ্বংস করার আন্দোলন হয় ওই আন্দোলন প্রতিরোধ এবং প্রতিহত করার জন্য জনগণের জনগণের স্বার্থ রক্ষা করার জন্য সমস্ত কিছু করার জন্য আওয়ামী লীগ প্রস্তুত আছে, কোন টেনশন করার কিছু নাই, আন্দোলনে নামেন, শুনুন আপনি বলেছেন স্বাগত জানাচ্ছি আন্দোলনের জন্য কালাম কামাল হোসেন, আপনি বলেছেন কামাল হোসেন আসম আব্দুর রব মান্নারা কামাল হোসেন একবারই নির্বাচন করেছেন, মন্ত্রী হয়েছিলেন বিনা নির্বাচনে বিনা ভোটে আমার মতো, আর দ্বিতীয়বার হয়েছে 6,500 ভোট পেয়েছিলেন, এই হচ্ছে তার জাতীয় অর্জন, আপনি বলেছেন বিশ্বজিৎ বাবা আওয়ামী লীগ করতো, কামাল হোসেন আওয়ামী লীগ করতো বা এই নেতারা আওয়ামী লীগ করতো, মাহমুদ রহমান মান্না আসম আব্দুর রব, হ্যাঁ আমরা সবাই একসময় বাংলাদেশের মানুষ অনেক, এমনকি আপনার দলের প্রধান জিয়াউর রহমান বাকশালের সদস্য হওয়ার জন্য পরে সমর্থ হয়েছিলেন, বাকশালের সদস্য তিনি হয়েছিলেন, আপনার দলের প্রধান আপনার দলের সমস্ত বাংলাদেশের মানুষকে সরকারি জাতীয় ঐক্য প্রক্রিয়া ছিল সেখানে যোগ করে দিয়েছিলেন জনগণ এবং কর্মচারীদেরকে, শেখ সাহেব
আহ্বান করেছিল, বাধ্য করেছিল সদস্য হওয়ার জন্য, সেজন্য বাধ্য করেছিল, তাহলে সদস্য বাধ্য করেছিল যারা আমরা এই ধরনের নেতা যাকে বাধ্য করা যায়, অথবা বঙ্গবন্ধুকে আইয়ুব খান থেকে শুরু করে কেউ কোনো কিছুতে বাধ্য করতে পারে নাই। স্বাধীনতা অর্জন করে তিনি ক্ষমতা তিনি দেখিয়েছিলেন যে একমাত্র বাধ্য না হয়ে নেতৃত্ব দেওয়া সম্ভব, অনুগত নেতৃত্ব দিয়ে কোনদিন কোনো কাজ হবে না। আমরা শেষ করে আমরা একটু প্রফেসর আবুল কাশেম মজুমদারের কাছে যাব। সংগঠন ছিল বাকশাল একটা একনায়ক তন্ত্র, তাদের অংশীদার আপনারা বিএনপিও, তাদের অংশীদার বিএনপি আপনারাও, সকল দেশের সকল জনগণ কর্মচারী অফিসার সবাইকে বলেছেন মেম্বার, ওইটাই হলো আসল জাতীয় ঐক্য, ওইটাই হলো আসল জাতীয় ঐক্য যে সবাই একসাথে। আমি যে কথাটা বলেছি জাতীয় ঐক্য নয়, আমি যে কথাটা বলে শেষ করতে চাইছিলাম, যারা কামাল হোসেন সহ বিএনপি আওয়ামী লীগের বা মান্না সহ রব সহ যারা বলছেন একসময় আওয়ামী লীগ করতো, আমি অস্বীকার করছি এরা একসময় আওয়ামী লীগ করতো, কারণ বাংলাদেশে একসময় বেশিরভাগ জনগণই আওয়ামী লীগ করতো। এই জন্যই আমরা সতর্কিত সতর্ক অবস্থানে অবস্থানে থাকবো। হালুয়া রুটির ভাগ যখন যেদিকে পায় আসাম আব্দুর রব 96 মন্ত্রী হয়ে গেল, আওয়ামী লীগ ক্ষমতায় দিল, এখন মন্ত্রিত্ব নাই, এখন বিএনপির সাথে যোগ দিচ্ছে, এই হচ্ছে আসামের মাহমুদুর রহমান না আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হলো, যখনই তিনি আওয়ামী লীগের সাংগঠনিক বাদ পড়ে গেল তখনই তিনি আলাদা দলে গেলেন, বিজয় যখন বিএনপি থেকে বাদ পড়ে গেল বিএনপির বিরুদ্ধে কথা বললো, আবার বিএনপি এখন হালুয়া রুটি দেখাচ্ছে বিএনপির সাথে যোগ দিয়েছে, এই হচ্ছে পলটিবাজির রাজনীতি বাংলাদেশে। এই লোকগুলো আওয়ামী লীগ ছাড়ছে কেন? এই লোকগুলো আওয়ামী লীগ ছাড়ছে বিএনপি ছাড়ছে বিএনপি সব বিজয়ী সব ছাড়ছে কেন? খুন বিজয়ী আপনাদের আপনাদের রাষ্ট্রপতি কেন দল ছাড়লো? আপনাদের রাষ্ট্রপতি কেন দল ছাড়লো? বিজয়ী আপনাদের আওয়ামী লীগের অত্যাচার কেন ছাড়ে নাই? আপনাদের অত্যাচার ছেড়েছে বিজয়ী আপনাদের দল। আমরা নিপীড়ন জোলম দুর্নীতি কম্বল চুরি আপনাদের বর্তমানে টেলিফোন মোবাইল পর্যন্ত চুরি হয়ে গেছে, ঠিক আছে, তাহলে বিজয়ী কি ওই কারণে ছাড়লো? বিজয়ী ছাড়লো সে বলেন 16 কোটি জনগণকে 14 কোটি আবুল কাশেম ফজলুলের কাছে আবার যেতে চাই, উনি কি আমাদের সাথে সংযুক্ত আছেন? জনগণের মোবাইল কোথায়? অধ্যাপক আবুল কাশেম চৌধুরী, আপনি আলোচনা শুনছিলেন আমাদের স্টুডিওর, যেখানটা আপনি তখন শেষ করেছিলেন যে আপনি একটা আশাবাদ ব্যক্ত করেছেন এবং সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন হবে, যে জাতীয় ঐক্য এবং ওখানকার যারা নেতৃত্ব আছেন তাদের কারণে সরকারি দলের সাথে আপনার দূরত্ব ঘুচবে বলে আপনি আশা করছিলেন, কিন্তু এরকম আলোচনা দেখে কি আপনার মনে হয় তার কোনো সম্ভাবনা আছে? দিলেন না, ধন্যবাদ আপনাকে। আমি আসলে আপনার প্রশ্ন যথার্থ আমি আপনার প্রশ্ন ভালোভাবে শুনতেও পাইনি, তবে আমি এতক্ষণ ধরে যে বিতর্ক যা যা শুনেছি তা থেকে শুধু এটুকু বলতে পারি যে সুব্রত দা যে কথাটা বললেন অ্যাবাউট নিরপেক্ষ নির্বাচন সম্পর্কে, কিন্তু আসলেই তো আমরা 96-এর পর থেকে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার ব্যবস্থা পেয়েছিলাম। 2005-06 সালের দিকে বিচারপতিদের বয়স 65-67 করে এটা যারা করলেন, আজকে সুব্রত দ্বারা তাদের সাথেই সেই নিরপেক্ষ নির্দলীয় নির্বাচনের কথা বলতেছেন। তো এই যে এইভাবে যদি এই 360 ডিগ্রি টুইস্ট অ্যান্ড টার্ন আমাদের দেশের পলিটিক্সে আসে, এবং একটু আগে আমি সকল শ্রদ্ধা রেখেই বলছি আমাদের প্রাক্তন সংসদ সদস্য ভূঁইয়া ভাইয়ের প্রতি, যে উনি যে কথাটা বলছেন ঐক্যর কথাটা, ঐক্য যদি জাতীয় ঐক্য নামে একটা প্রক্রিয়া থাকে সেটা হলো আলাদা কথা, কিন্তু আবেদনিক অর্থে জাতীয় ঐক্য মানে সমগ্র জাতিকে মিলে জাতীয় একটা স্বার্থে জাতীয় দিক নির্দেশনা করার জন্য, কিন্তু এই জাতীয় ঐক্যটা তো সেটা আমরা বুঝবো না, আমরা সেটা বুঝবো ওনাদের জাতীয় ঐক্য একটা প্রক্রিয়া, যেমন জাতীয় পার্টি একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, ওরকমভাবে। তা আমি এই অবস্থাটার থেকে আমার কেন মনে হয় যে আজকে এই যে আলোচনা পর্যালোচনা ইত্যাদি আসতেছে, ডেফিনেটলি আমি ওটুকু আস্থা রাখতে পারি যে একটা না একটা আলোচনার কথা আসবে, কারণ একটা সময় মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন এই কয়দিন আগেও তিনি বলেছেন যে বিএনপির সাথে তিনি আর নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলাপ করবেন না, কিন্তু তিনি এমনটা কখনো বলেন নেই যে অন্য সকলের সাথে আর আলাপ করবেন না। এখন যেহেতু বিএনপির সহ অন্যরা বিশেষ করে জাতীয় ঐক্যের জন্য প্রক্রিয়ার কথা যারা বলছেন, আমি মনে করি
আমি আশাবাদী রাজনীতি ছাত্র হিসাবে হয়তোবা সরকারের পক্ষ থেকেও এমন একটা উদ্যোগ এমন একটা সময় আসতে পারে যেখানে আমরা আলোচনার ভিত্তিতে আমাদের রাজনৈতিক দলগুলা জাতীয় ঐক্যের জন্য যারা বলছেন এবং সরকারে যারা আছেন সবাই মিলে এমন একটা অবস্থার দিকে যাবেন যার মাধ্যমে আমরা নির্বাচনকে অর্থবহ করতে পারবো, সংঘাতপূর্ণ নির্বাচন এবং শান্তিপূর্ণ নির্বাচনের দিকে আমরা যেতে পারবো। জি, ধন্যবাদ অধ্যাপক আবুল কাশেম ফজলক আমাদের সাথে অনেক রাতে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, যে কথাটি অধ্যাপক আবুল কাশেম ফজলক বলছিলেন যে এই তত্ত্বাবধায়ক সরকার বিরোধী ছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আবার বিতর্কিত করেছেন যারা, তাদের সাথে মিলেই আপনার আবার তত্ত্বাবধায়ক সরকার কথা বলছেন, সেগুলো তো এনাফ ইফ এনাফ, সেগুলোর জন্য তো আমরা আন্দোলন করেছি। 14 দল কেন করলাম? এগুলোর জন্যই তো, এক চলো নড়া যাবে না। ওখানে পুরনো প্রশ্ন একটু বলি, তত্ত্বাবধায়ক সরকারের মতো একটি ব্যবস্থা কি আজীবন চলবে বা আমরা ওটার বিতর্কিত করেছি? আমরা শুরুতে তো বলছিলাম যে তিনটা আম করা হোক, বিএনপি মানলো না, আওয়ামী লীগ মানলো না, তিনটা পরে কি আবার আওয়ামী লীগকে আন্দোলন করে সেটাই বসানো হলো। তারপরে 2007-এর যে 111 হলো সেটাও তো একটা তত্ত্বাবধায়ক সরকার, এবং 2008-এর 29শে ডিসেম্বর সেই সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বেনিফিটটা তো আওয়ামী লীগে পেল, জনগণ ভোট দিল। সরকার কি তত্ত্বাবধায়ক সরকার বলা যায়? এটা কি আমাদের সংবিধানে ছিল না? এই ওই যেহেতু ইয়াজউদ্দিনকে আমরা সরালাম সেই জায়গায় যেটা ছিল সেই আলোকে সমর্থিত সরকার 90 দিনের বাধ্যবাধকতা, হ্যাঁ সেই আলোকেই হয়েছে। তা আমার কথা হচ্ছে আমি বেনিফিট নেবার সময় নেবো, তারপর যখন ক্ষমতায় বসে যাব তখন বলবো যে অ্যাকচুয়ালি এখান থেকে নড়বো না। এই জায়গাটা অনর অবস্থান, বড় দুটি দলের বৈশিষ্ট্য আপনি ভালো করে জানেন। সেক্ষেত্রে আমি বলছি যে এবার না সেবার, সেবার না সেবার, এরকম তো পাল্টাপাল্টি চলতে থাকবে না। কার আমলে তাহলে এর থেকে বেরিয়ে আসা হবে? ওনারা কথায় কথা বলেন খায়রুল হকের জাজমেন্ট, তো খায়রুল হক তো বলছিল যে সংসদ যদি মনে করে 2 বছর দিতে মনে করে নাই, হ্যাঁ করে নাই, এই জন্য তো সংকটটা, সংকট মহাসংকট কেন হলো? তাকে দোষ দিতে পারে না, সংসদ যদি মনে করে করে নাই, ভালো মনে করে অবজারভেশন না না জি অবশ্যই ছিল একটু পর্যবেক্ষণ। সংসদ সংসদ মনে করা তো সংসদ সংসদীয় কমিটি 15 জনে বললো এটা চাই, জননেত্রী শেখ হাসিনাও বললো এটা চাই, আমরা গিয়েও বললাম এটা চাই, হঠাৎ করে রাতে দেখলাম সবকিছু উলট পালট হয়ে গেল। এখন সেখান থেকে সরকারি দল চাইলে তো নিশ্চয়ই সংসদে না না করলো না কেন? আপনি যখন সংসদীয় কমিটিতে যখন প্রস্তাব দিলেন সেখানে বললেন তত্ত্বাবধায়ক সরকার দরকার, সবাই বললাম সরকার, কিন্তু কমিটির প্রস্তাব হাউস মানতে তো বাধ্য না না, কমিটিও 15 জন একমত হয়ে সব ঠিক আছে, এটা আমরা তো বুঝতে পারলাম না কেন এটা হলো। সেটাই তো, অর্থাৎ আমি ক্ষমতায় থেকে নির্বাচন করে আরো কিভাবে 10 বছর তো আছি, আরো 10-20 বছর 100 বছর অন্য দলরা কি দীর্ঘ সময় থাকতে চাইনি? সেই জন্য এটা হয়েছে, এই জন্য তো তাদের অবস্থা দেখেছেন যে বিএনপির বাড়াবাড়ি, এরশাদের বাড়াবাড়ি, হ্যাঁ সেগুলো তো আমরা চোখের সামনেই দেখেছি। সুতরাং আওয়ামী লীগ থেকেও যে এটা আমরা আশা করছি, এখানে মৌলিক হচ্ছে যে আমরা নির্বাচন কালে নিরপেক্ষ সরকার চাই, মূলত যাতে কি সুষ্ঠু নির্বাচন হয়। নির্বাচন করার সাংবিধানিক দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের, আমরা নির্বাচন কমিশনকে নিয়ে বেশি কথা না বলে আমরা সরকারকে নিয়ে রাজনৈতিক দল নিয়ে বেশি কথা বলি। সরকার তো রেফারি, তো রেফারি যদি আন্দোলনটা কেন এমন হতে পারে না, আমার এরকম নির্বাচন কমিশন চাই। কমিশন তো হবে না, এগুলো তো হয়তো আজ্ঞাবহ, উনি নিজেই বলেছেন যে সুষ্ঠু নির্বাচন সম্ভব না আমার পক্ষে, ওই দিন থেকে তো উনার নির্বাচন কমিশনে থাকা। এখানে কিন্তু একটু বিকৃত করা হচ্ছে, প্রধান নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করা তার পক্ষে সম্ভব না এই টার্মে বলে নাই, তিনি বলছেন যে শতভাগ সবকিছু সুষ্ঠু কখনো হয় নাই এই গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু তার মানে 1-2% তো ভালো নির্বাচন ক্ষেত্রে ওবায়দুল কাদের সাহেব ধমক দিল কেন? ওবায়দুল কাদের সাহেব কেন ধমক দিল যে সুষ্ঠু নির্বাচন তার পক্ষে করা সম্ভব না? এই কথা বলে না, কখনোই বলে না, এই কথা কখনোই বলে না, এটা বললে তো তার পদত্যাগ করা উচিত ছিল। উনি বলছেন শতভাগ সুষ্ঠু করার নিশ্চয়তা তিনি দিতে পারবেন না, কোন নির্বাচনটা শতভাগ সুষ্ঠু হয়েছে বাংলাদেশে কিছু না কিছু কোন নির্বাচন শতভাগ বড় নির্বাচন কিছু না কিছু হতে পারবে, হতে পারে যেটা আমি থাকা থামাতে পারবো না। না এত কথা বলে আমি কনক্লুশনে বলি, আমি কনক্লুশনে বলি এই নির্বাচন কমিশনে একটা ইউনিয়ন পরিষদ সুষ্ঠুভাবে করার ক্ষমতা নাই, অনেকগুলো স্থানীয় নির্বাচন হয়েছে যেগুলোকে সবাই সুষ্ঠু বলে দেখেছি তো, জবরদস্তি করে না না, সর্বশেষ কুমিল্লা নির্বাচন, রাজশাহী নির্বাচন, রংপুরের নির্বাচন, তো এগুলোকে আপনারা সুষ্ঠু বলেন নাই, আমরা তো দেখেছি তখন বিএনপি সুষ্ঠু বলে সামনে হবে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, এখানে মানে নারায়ণগঞ্জ কুমিল্লা এবং রংপুর খুলনা রাজশাহী না না, আমি কিন্তু ওগুলো বলি নাই, যেগুলো নিয়ে আপনারা বিতর্ক করেছেন বা বিরোধিতা করেছেন সেগুলো না, কিন্তু নারায়ণগঞ্জ কুমিল্লা রংপুর এই তিনটা নির্বাচন নিয়ে কি আপনাদের আপত্তি বিরোধিতা ছিল না? তারা অন্যায় অনিয়মভাবে খুলনাটা নিয়ে বলেছেন, গাজীপুরটা নিয়ে বলেছেন, খুলনাতে কি করলো তারা
এজেন্টদেরকে আগে গ্রেফতার করার জন্য বাসবাস করে অন্য আর অভিযুক্ত কর্মীদেরকে তারা মানে গ্রেফতার করলো, আমরা তারপর আপনার ভোটারদেরকে বললো কেন্দ্রে আসবেন না, কিন্তু এই ইলেকশন কমিশন কোনো প্রতিকার করতে পারলো না, কিন্তু এই ইলেকশন কমিশন আপনারা অংশগ্রহণ করেছেন, আপনারাও নাম দিয়েছেন তাদের এবং আপনাদের লোক আপনারা জিতেছেন, আমরা কোনো নাম দিইনি, হ্যাঁ আপনারা সার্চ কমিটির মধ্যে আপনারা নাম দিয়েছেন এবং তাদের লোক আছে এখন, আমরা আমরা নির্বাচন কমিশনের ভিতরে না যাই, শেষের দিকে আছি আমরা, আমরা ওই দ্বিতীয় স্টুডিওতে আবার যেতে চাই, ওখানে আমাদের চারজন বন্ধু আছেন, দুজন প্রশ্ন করেছিলেন, মত দিয়েছিলেন, আর দুজনের কাছ থেকে আমি প্রশ্ন নিতে চাই। তানজিবুল ইসলাম তানিম, আপনার কোনো প্রশ্ন থাকলে ছোট করে করবেন এবং কাকে করতে চান? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে প্রশ্ন করার এবং বলার অনেক কিছুই ছিল, কিন্তু সেই অনুযায়ী সময় আসলে পাইনি, তো আশা করছি ভবিষ্যতে পাবো। যাই হোক, এখানে যে জাতীয় ঐক্যের যে বিষয়টি চলে এসেছে, এখানে মূল বিষয় হচ্ছে আপনাকে দেখতে হবে যে ভোটের রাজনীতিতে আসলে তাদের প্রভাব কতটুকু হবে, কারণ যেহেতু নির্বাচন প্রসঙ্গ নিয়ে, তো আমার মনে হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে একটা বৃহত্তম রাজনৈতিক দল এবং তারপরে বিএনপির অবস্থান, তো তাদের যে ভোটের যে সংখ্যা সে তুলনায় কিন্তু এই যেই আপনি বিকল্প ধারা বলেন আর গণফোরাম বলেন, তাদের একেবারেই নেই বললে চলে, কারণ তাদের রাজনৈতিক কার্যক্রম আমরা খুব একটা বেশি দেখি না। জি, এখন আমরা সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমি প্রশ্ন তিনজনের কাছেই রাখবো, তবে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে জনাব অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছে। আমি একজন আইন অঙ্গনের মানুষ, যদি আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডও ল, উনিও একজন লয়ার, ওনার সাথে ভবিষ্যতে ইনশাআল্লাহ হয়তো কোর্টের আঙ্গিনায় দেখা হবে। তো শুরুতেই যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে গণফোরামের যেই একটা নতুন উদ্যোগ, এই উদ্যোগটা আমরা এর আগেও অনেকবার আপনারা না করলে অনেকের উদ্যোগ দেখেছি, 5ই জানুয়ারির নির্বাচনের আগে অনেক উদ্যোগ দেখেছি, কিন্তু পরবর্তীতে দেখেছি সব কিছুই কিন্তু মাঠে মারা গিয়েছিল এবং আওয়ামী লীগ একাই নির্বাচন করে তারা ক্ষমতায় এসেছে, এরশাদ সাহেব বলেছেন নির্বাচন করবেন, পরবর্তীতে তিনি আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়েছেন। তো আপনাদের কাছে প্রশ্ন, আপনারা যে এখন জাতীয় ঐক্য গঠন করেছেন, 30 সেপ্টেম্বর আলটিমেটাম দিয়েছেন, এটার ভবিষ্যৎ আসলে কী হবে? আপনারা কি সে আগের মতোই পিছপা হয়ে যাবেন, নাকি আমরা নতুন কোনো আশার আলো জাতি দেখতে পাবো, নাকি মাঠে লড়াই করবেন? জি, মাঠে লড়াই করবেন কিনা, জাতি আপনাদের কাছ থেকে কিছু পাবে কিনা? এবং আব্দুল ওয়াদুদ ভূঁইয়া সাহেবের কাছে আমার একটা প্রশ্ন আছে যে বিএনপির দীর্ঘদিন ধরে আমরা বিএনপির আসলে রাজপথে কোনো আন্দোলন দেখতে পাচ্ছি না, একটা প্রকৃত বিরোধী দলের যে ভূমিকা সেটা আমরা বিএনপির কাছ থেকে পাচ্ছি না। আজকে আপনি বিশ্ব মিডিয়া বলেন যেই বলেন, আমরা দেখছি হয়তো বিএনপি তাদের নিজস্ব একটা ব্যাখ্যা আছে, সেটা ওয়াদুদ সাহেব অবশ্যই বলবেন, আমরা সেটা শুনবো। তো আমার কথা হচ্ছে যে আপনাদের নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি কি এবং আপনারা কিভাবে এগুতে চাচ্ছেন, এই জাতীয় ঐক্যের ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি হবে? আর মিল্লাত সাহেবের কাছে শেষ প্রশ্ন, মিল্লাত সাহেবের কাছে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা কি সবগুলো দলের অংশগ্রহণে নির্বাচন করতে চান, নাকি একাই নির্বাচন করতে চান? যদি একাই নির্বাচন করতে নাই চান, তাহলে আপনারা জাতীয় ঐক্য নিয়ে এত জলঘোলা করার একটা প্রচেষ্টা আমরা কেন দেখতে পাচ্ছি? বিরোধী দলগুলোকে রাজনীতি করার আরেকটু সুযোগ দেয়া যায় কিনা, আমি সেটাও তার কাছে সুযোগ দিচ্ছেন না বিরোধী দলকে রাজনীতি করতে? জি না, আমি আমি সেটা বলছি না, আমি বলছি যে আরেকটু সুযোগ দিবেন কিনা, কারণ বিরোধী দল অভিযোগ করে আসছেন যে তারা আসলে সুবিধা পাচ্ছেন না, তারা মামলা হামলার সম্মুখীন হচ্ছেন, তো সেই ক্ষেত্রে আমি ওনার কাছে এই প্রশ্নটা রাখলাম আর কি। তো সার্বিকভাবে আমার আরেকটু যেটা কথা বলা ছিল সেটা হচ্ছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের একটা জরিপে দেখা গেছে যে বাংলাদেশে 45 বছরের নিচে যে তরুণ সমাজ রয়েছে তাদের আসলে সংসদে ভূমিকাটা হচ্ছে 22%-এরও নিচে। তো ভবিষ্যতে আমরা যদি তরুণদেরকে রাজনীতি করতে না দিই, রাজনীতিতে নিয়ে না আসি, তাদেরকে রাজনীতির প্রতি আগ্রহী না করে তুলি, তাহলে সেটা কিভাবে সম্ভব হবে? আজকে দেখেন আন্দোলনের মাধ্যমে, কোটা আন্দোলন বলেন, তারপর স্কুল শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলনের বলেন, এগুলো নিয়ে কিন্তু আপনার মিডিয়ায় ব্যাপক লেখালেখি হয়েছে, একটা তুমুল আলোচনা হয়েছে সারা বিশ্বে, আপনার বিশ্ব মিডিয়াও নিউজ করেছে। তো আমার মনে হয় যে এই নোংরা খেলায় অনেক শিক্ষার্থী, অনেক তরুণ যারা রয়েছে তারা রাজনীতি করতে ভয় পাচ্ছে এবং ভোট দিতেও ভয় পাচ্ছে। তো আমরা সেক্ষেত্রে আমাদের একটা দাবি থাকবে যে আমরা যাতে সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারি। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না যে বাংলাদেশের অসংখ্য মানুষ রয়েছে যারা দুবেলা দুমুঠো ভাত খেয়ে শান্তিতে ঘুমোতে চায়, যাদের রাজনীতির নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আপনি যদি গ্রামের কোনো কৃষককে জিজ্ঞেস করেন তাদের জন্য আমরা কি করছি। জি, আপনার তিনটি প্রশ্ন এবং সবশেষ যে মন্তব্য সেটা ব্যাপারে নিব, তার আগে টেলিফোনে একজন দর্শক আছেন, আমরা ওনার প্রশ্নটা নিয়ে নিই। কে বলছেন, কোত্থেকে? হ্যালো, আমি চট্টগ্রাম থেকে বলছি। চট্টগ্রাম থেকে, একটু জোরে বলবেন। আমার নাম সেলিন, আমি সুব্রতার কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি। নমস্কার, আমার আমার বয়স এখন 38, বুঝছেন? 38 বছরে আমি যত গার্লফ্রেন্ড আমার আছে ততটা ভোটও ওনাদের নাই, তারা ওনারা ভোটের ডাক কিভাবে দেয়?
যাদের 1% ভোট নাই ওনারা কিভাবে ওকে ডাক দিতে পারে, এটা কতটুকু যুক্তিসঙ্গত? ধন্যবাদ আপনাকে। তাহলে সুবুদার কাছে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে ওই স্টুডিও আমাদের গড়ে ফিরে একটাই, জি পাকিস্তান আমল থেকে আজ পর্যন্ত যখন আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমাদের বড় বড় অর্জন হয়েছে, হ্যাঁ, 52 ভাষা আন্দোলন, 54, 69, 71 মহান মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছে, জাতি ঐক্যবদ্ধ হয়েছে। তারপরে আসেন 75-এর 15 আগস্টের পরে যে ধারাবাহিক আন্দোলনগুলো হয়েছে এবং আমরা যে সফলতা পেলাম সেটা কিন্তু ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে। হ্যাঁ, কার কত ভোট আছে সেটা হিসাব নিকাশ করা হয় নাই। আপনি সর্বশেষ 90 যেটা হয়েছে, 5 দল, 15 দল, 7 দল, কার কি ভোট ছিল? কিছু ব্যক্তি ঐক্যবদ্ধ হয়েছে, বড় দল ছিল 2, সফল হয়েছে। 96 আমরা সফল হয়েছি, 2001 থেকে 2006 আন্দোলন করেছি, আমরা সফল হয়েছি। যখনই ঐক্যবদ্ধ হয় জনগণের পক্ষে কিছু না কিছু আমরা আদায় করি। প্রশ্ন হচ্ছে সেই আদায়টা আমরা ধরে রাখতে পারি না, যারা ক্ষমতায় যায় তারা তখন উল্টা পথে হাঁটে, সেখানে হচ্ছে আমাদের অবস্থা। এখন যাদেরকে নিয়ে করছেন তারা ভবিষ্যতে উল্টা পথে হাঁটবে, সেই জন্যই আমাদের একটা সেফটি বাল্ব দিতে হবে যাতে আবার উল্টা পথে না যায়। আমাদের সেই সংবিধান আমাদের যে আমরা যে অ্যাচিভমেন্টটা করি ক্ষমতাসীনরা সেটার উল্টা দিকে চলে যায়। ভবিষ্যতে এই অ্যাচিভমেন্টের মধ্য দিয়ে আমরা যেন জাতিকে আর বিপদগামী না করি, এটা সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যারাই ক্ষমতায় হোক, এটা জাতি ঐক্য ক্ষমতায় আসতে পারে বা 14 দল মহাজোটও আসতে পারে, কিন্তু সবার কমিটমেন্ট দিতে হবে হ্যান্ডসপোর্ট। কিন্তু আমরা 3 জোটের রূপরেখার কথাও জানি, হ্যাঁ সেটা তো হলো না, সেজন্য তো আবার এগুলো পদপদে আন্দোলন করতে হয়। এত আন্দোলন সংগ্রাম একটা নির্বাচনের জন্য পৃথিবীর কোনো দেশে হয়েছে? জি, সেটা অনাস্থা অবিশ্বাস এই কারণেই হয়েছে। হ্যাঁ, আপনার প্রশ্নটা ছিল হচ্ছে আন্দোলন। আচ্ছা, আমি জি ওনাদেরই একটা প্রশ্নের উত্তরের সাথে সুব্রত ভাইয়ের সাথে একমত বলতে চাচ্ছি যে যেমন 14 দল বা মহাজোটের মেনন সাহেব কয়টা ভোট আছে, ওনার ইনু সাহেবের কয়টা ভোট আছে, দিলীপ বড়ুয়ার কয়টা ভোট আছে, ইউনিয়ন পরিষদের মেম্বারও হবে না। ওনারা যদি মহাজোট করতে পারে তাহলে ডক্টর কামাল হোসেন, মান্না, হাশেম আব্দুল্লাহ করতে পারবে না কেন? তো ওনারা তো সংসদ নির্বাচনে জিতেছেন। কারা জিতেছেন? তারা তো যে 14 দলের নৌকার উপর ভর করে জিতেছেন, নৌকার উপর ভর করে। ভোট কিন্তু শুধু মাস পিপলের কাছে থাকে না, ভোটের শ্রেণী বিন্যাস আছে, সন্ত্রাসীদের কাছেও ভোট থাকে, চোর ডাকাতের কাছেও থাকে, এই যারা লুটেরাদের কাছেও থাকে, এই যে আপনাদের কাছেও ভোট আছে, আমাদের কাছে আপনারা জুলুমবাজ কোনো ভোট আছে, ভোট পাগল ছাত্র চোর সবার কাছে থাকে, কাছে কামাল হোসেনের কাছেও নাই, এটা হলো সমস্যা। একটা শিক্ষিত সুশীল সমাজের কাছেও ভোট থাকে, ওই অংশের ভোট অবশ্যই সুশীল ভোটার গুলো তো আর এক জায়গায় নাই যে এখান থেকে দাঁড়ালে পাস করবেন, না এক জায়গায় দরকার নাই, এটা ন্যাশনালি জাতীয়ভাবে প্রভাব বিস্তার করবে, জাতীয়ভাবে একটা প্রভাব প্রভাবিত হবে এই ভোটগুলো। আন্দোলন ভাবনা, আন্দোলন আমরা এতদিন করি নাই, আমরা 13 সালে করেছি, এরপরে প্রত্যেক সময়ে আমরা যে কোনো ইস্যুতে ইস্যু ভিত্তিক আন্দোলন করছি, বিক্ষোভ বা মানে বিক্ষোভ সমাবেশ মিছিল এসব আমরা করছি। তবে বাংলাদেশের জনগণকে সাময়িক কিছুটা শান্তিতে রাখার জন্য, ভালো রাখার জন্য আন্দোলন আন্দোলনটা আমরা আমরা কম আন্দোলন করলে আবার অশান্তিতে যাবেন, যেহেতু আমরা ভেবেছিলাম যে আওয়ামী লীগ সরকার শান্তির কথা বিবেচনা করে, আমাদের কথা বিবেচনা করে, আপনাদের কথা বিবেচনা করে একটা সমঝোতা আসবে, তারা একটু সহনশীল হবে, তারা ধৈর্যশীল হবে, তারা একটা নিরপেক্ষ পদ্ধতিতে একটা নির্বাচন দিবে, কিন্তু তারা যখন দিচ্ছে না এই আশে আমরা কিন্তু আন্দোলন না করে অপেক্ষা করেছি। কিন্তু আমরা অবশ্যই আপনারা দেখবেন আমাদের দাবি যদি পূরণ না হয় অতি সন্নিকটে অচিরেই আমরা আন্দোলনে যাব, এই আন্দোলনের মধ্য দিয়ে একটা দফা রফা হয়ে যাবে। জি, মিলাদ ভাইয়ের কাছে আসার আগে আমি ওই স্টুডিওর আরও 2 জন বন্ধু আছেন, ওনাদের শেষ বক্তব্য শুনতে চাই। আমার কাছে একটা প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ওই প্রশ্নটা সহ শুনবো। কাউসার আলম, সব শেষ কথা ছোট করে বলবেন। ধন্যবাদ। জি ধন্যবাদ তিনজনের কাছে। আমার ছোট ছোট প্রশ্ন, প্রথমে অদ্বৈত ভূঁইয়ার কাছে প্রশ্ন যে জাতীয় ঐক্যের স্লোগান হচ্ছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে, কিন্তু আপনারা আপনাদের গঠনতন্ত্রের 7 ধারা পরিবর্তন করে দুর্নীতিবাজদের আপনাদের দলীয় প্রধান বা দলীয় সদস্য বানানোর একটা রাস্তা করে দিয়েছেন, এটা আসলে স্ববিরোধিতা কিনা বা জাতীয় ঐক্যের সাথে এটা যাচ্ছে কিনা, ইভেন এটা আপনারা কেন করেছেন? সুব্রত বড়ুয়া স্যারের কাছে আমার প্রশ্ন যে স্বাধীনতা 47 বছর পর্যন্ত আপনাদের কাছ থেকে গণতন্ত্র আর নির্বাচনের ছবক শুনছি আমরা,
15ই আগস্টে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, এটা একটা ইতিহাস যে বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া আসনেই ডক্টর কামাল হোসেন সংসদে এসে আইন এবং পররাষ্ট্রমন্ত্রী হন। তিনি তখন লন্ডনে ছিলেন। তো আওয়ামী লীগের পক্ষ থেকে যখন তাকে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের কথা বলা হয়, তখন তিনি কেন এটা অস্বীকার করলেন? আসলে এই ধরনের বিশ্বাসঘাতকতা বা এই ধরনের মানুষদের কাছ থেকে জাতি বা আমরা তরুণ প্রজন্ম কি আশা করতে পারি যখন একটা জাতির জনকের বিষয় নিয়ে এই ধরনের সাপ্লিমেন্ট আসে? আর মিন্নাত সাহেবের কাছে আমার প্রশ্ন, ছোট একটা প্রশ্ন, উনি আমাদের উত্তরাঞ্চলের এমপি, যে আমাদের এই গণতান্ত্রিক দেশ, আমরা দাবি করি বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, কিন্তু সভা সমাবেশের অনুমতি বা স্থান নির্ধারণের ক্ষেত্রে যখন প্রধানমন্ত্রী স্থান নির্ধারণ করে দেয় বা কাউকে আদালত জামিন দিলে যখন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়, আসলে এটা গণতান্ত্রিক দেশের জন্য কতটা শোভনীয়? অনেক ধন্যবাদ আপনার তিনটি প্রশ্নের জন্য। আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, আর শেষ কথা শুনবো জনাব রুহুল আমিন এবং ফয়সাল আতিকের কাছে। রুহুল আমিন শুরুতে জি, ধন্যবাদ জি। আমার সুব্রত দাদার কাছে একটা প্রশ্ন। উনি গণফোরামের নির্বাহী সভাপতি, 2007 সালে 22 জানুয়ারি নির্বাচনের পূর্বে ডক্টর কামাল হোসেন, বদরুদ্দোয়া চৌধুরী, কর্নেল অলি, আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ সহ সবাই একটা জোট, মহাজোট হয়েছিল, সেটা পল্টন ময়দানে। সে শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। পল্টন ময়দানে মহাজোট হয়েছিল, তো সেটা ওটা নির্বাচনী জোট ছিল বলা যায়, বিএনপি জামাত সরকারের বিরুদ্ধে, বা সে সময় নেতৃত্বে ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বচ্ছ ব্যালট বাক্স এবং 1,00,000-1,22,00,000 ভুয়া ভোটের দাবিতে সেই আন্দোলনটা ছিল। তো পরবর্তীতে নির্বাচনে জাতীয় পার্টি জোটগতভাবে অংশ নিলেও, বা রাশেদ খান মিরন, হাসানুল হক ওনারা নিলেও, ডক্টর কামাল হোসেন, বদরুদ্দোয়া চৌধুরী ওনারা নিলেন না কেন? এটা একটা সেই পুনরাবৃত্তি কি এবার এই ঐক্য, জাতীয় ঐক্য প্রক্রিয়া যেটা, সেই পুনরাবৃত্তি কি এটা হতে পারে কি না আশঙ্কা করছেন নির্বাচনে? আর একটা প্রশ্ন হচ্ছে অদূত ভূঁইয়া ভাইয়ের কাছে। উনি বলেছেন যে, একদম সংক্ষেপে বলবেন, উনি বলেছেন যে জাতীয় ঐক্যের মাধ্যমে ওনারা গণজাগরণ তৈরি করবেন। তো এখন আপনার ডক্টর কামাল হোসেন বদরুদ্দোয়া চৌধুরীর নেতৃত্বে এসে গণজাগরণ করতে চাচ্ছেন, কিন্তু 10 বছরে আপনারা সেটা পারলেন না কেন? জি, আর এই ডক্টর মিল্লা, আচ্ছা তাহলে আমি সবশেষ যাবো ফয়সাল আতিক আপনার কাছ থেকে, দয়া করে, সময় শেষ হয়ে যাচ্ছে, ছোট করে প্রশ্ন করবেন বা প্রশ্ন নাও করতে পারেন, মত দিতে পারেন ছোট করে। আমার প্রশ্ন অত্যন্ত সংক্ষিপ্ত, সেটা হচ্ছে দাবি যে 30 তারিখ ডেডলাইন দিয়ে কিছু দাবি দেওয়া হয়েছিল, সংলাপের দাবি আহ্বান করা হয়েছিল, সেই সংলাপের আহ্বানে সাড়া না দিলে আপনারা এর পরবর্তীতে কী করবেন? এই প্রশ্নটা হচ্ছে অ্যাডভোকেট সুব্রত চৌধুরীদার কাছে। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ডক্টর হাবিবুল মিল্লাত ভাইয়ের কাছে, যে সংলাপ কি আসলে সম্ভব কি না, এটা আমি আপনার মুখ থেকে একটু জানতে চাচ্ছি। আর বিএনপি নেতা যিনি আছেন আব্দুল ওয়াদুদ ভূঁইয়া সাহেব, ওনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, 29 তারিখে যে আপনারা পিছিয়ে একটা সমাবেশে ডাক দিলেন, সেই সমাবেশে আবার প্রতিহত করার ঘোষণা এসেছে, তো আপনারা কী ধরনের আচরণ আপনারা সরকারের কাছ থেকে আশা করেন, আর আপনারা নিজেদের প্রস্তুতিটা কী, এই জিনিসগুলো একটু বলুন। ধন্যবাদ ফয়সাল আতিক, একই সাথে ওই দ্বিতীয় স্টুডিওর সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। তানজিবুল ইসলাম তানিম, কাউসার আলম, রুহুল আমিন এবং ফয়সাল আতিক, আমরা শেষ রাউন্ডে আছি। দাদা আপনাকে দিয়ে শ্রোতাগুলো শুরু করি। ডক্টর কামাল হোসেনকে নিয়ে অনেক কথা বলা হয়, হ্যাঁ বেশিরভাগই হচ্ছে মিথ্যা কথা, এটা জানা দরকার। 15ই আগস্টের পর থেকে একদিনের জন্য উনি কোনো সরকারের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখে নাই এবং কোনো ধরনের চাওয়া পাওয়ার মধ্যে উনি ছিল না। এর সাথে একবার লোক পাঠালেও যে স্যার আপনাকে তো একটু মূল্যায়ন করতে চাই, আপনার তো কিছু যদি বলেন, তো উনি কাগজে লিখে দিয়েছে এই মুহূর্তে আপনার পদত্যাগ চাই। এই কাহিনিগুলো আমরা জানি, বিভিন্ন সরকার ওনাকে টানার চেষ্টা করেছে, কোনো দিন যায় নাই। আর 15ই আগস্টের পরে কী ভূমিকা ছিল উনি আসলে এটা বলতে চায় না, এটা একান্তই ওনাদের পারিবারিক ব্যাপার। তো গপ্পা সাহেব, গপ্পা চৌধুরী সাহেব মধ্যে মধ্যে আজগুবি কথাবার্তা লেখে, এগুলো আমরা ডাস্টবিনে ফেলে দিই, কারণ এগুলোর কোনো মূল্যহীন কথা। ডক্টর কামাল হোসেনকে মূল্যায়ন করার মতো যাদের মন মানসিকতা নাই, তাদের সব কথার জবাব দেওয়ারও আমরা দরকার মনে করি না। সেটা কামাল হোসেন সাহেব তার বই ইতিমধ্যে লিখেছে, ভবিষ্যতে আরও লিখে যাবে, এবং সব কথা উনি বলেনও না, উনি এত ভদ্রলোক, সব কথার জবাব দেওয়ারও উনি প্রয়োজন মনে করে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, 23 দফা ডক্টর কামাল হোসেন উৎসর্গ করেছিল বঙ্গবন্ধুর নামে, কিন্তু সেই আন্দোলনে যখন এরশাদ এরশাদ যুক্ত হলো, আমরা বললাম যে আমরা এই 14 দলে আমরা থাকবো না, কারণ এরশাদকে নিয়ে আমরা কোনো আন্দোলন অংশগ্রহণ করবো না, যে কারণে আমরা 14 দল থেকে বেরিয়ে আসছি। আমরা 11 দল করেছিলাম, সেই 11 দলেই আওয়ামী লীগের সব নেতা এসে ডক্টর কামাল হোসেনকে এই, এখন যেমন বিএনপি বলে আসেন একসাথে আন্দোলন করি, তখন আওয়ামী লীগের সব নেতা এসে বললো
কামাল সাহেবকে যে আমরা একসাথে আন্দোলন করব, একসাথে নির্বাচন করব, একসাথে সরকার গঠন করব। স্যার বলেছিল যে আমার নির্বাচন আর সরকারের কথা বাদ দেন, আগে আন্দোলন করেন, সফল হন। সুতরাং সেইভাবে ডক্টর কামাল হোসেন সব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আগামী দিনেও নেতৃত্ব দেবে। এবং এই বর্তমান উদ্যোগের ক্ষেত্রেও বিবিসির ইন্টারভিউতে তিনি বলেছেন যে এই আন্দোলনের দাবি আদায় করে সুষ্ঠু নির্বাচনের পরে ক্ষমতায় যাওয়ার চিন্তা তারা করছেন, সেটা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার চেষ্টা করছেন। একদম শেষে প্রশ্ন হয়তো বেশ কয়েকটা আছে, আপনি পছন্দ করে একটা উত্তর দেন। হ্যাঁ, 10 বছরে আমরা কিছু করতে পারিনি, আমার এক ভাই বলেছেন 10 বছরে আমরা যা করেছি তার প্রতিফলন হলো আজকে ডক্টর কামাল হোসেন বিশ্বদ্রীর আর রব সাহেবরা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে, আমরা তাদের সাথে একমত হয়েছি, তাদের সাথে কাজ করছি। এটা একটা অর্জন, এই অর্জনের মধ্যে দিয়ে সফলতা আসবে, আগামী 2-3 মাসের মধ্যে সফলতা আসবে। একটু অপেক্ষা করতে হবে, বেশি দিন 2-3 মাস অপেক্ষা করতে হবে। আর আমার মানে মিল্লাত ভাইয়ের কাছে একটা প্রশ্ন আমার, সেটা হলো যে আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেব বলেছে 16 কোটি জনগণকে 14 কোটি মোবাইল উপহার দিয়েছে প্রধানমন্ত্রী, কিন্তু আমার মোবাইলটা কোথায়? নাকি আমি বিএনপি করার অপরাধে আপনার প্রধানমন্ত্রী আমাকে মোবাইল দেয় নাই? জি ধন্যবাদ, ধন্যবাদ। মোবাইলের উত্তরটা দিয়ে আবার আসলে কে মোবাইলটা দিল? বিএনপি আসলে মাথা মোটা একটা দল, মানে কোনো কথা বুঝতে পারে না। ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে 16 কোটি মানুষের 14 কোটি মানুষের হাতে মোবাইল, ওই যে আপনার হাতে মোবাইল, খোলেন ব্যাখ্যা করেন দেখেন, ওই যে আপনি দেখছিলেন ওই কথাটাই বলেছেন, ডিজিটাল পদ্ধতিতে এই মোবাইল। আসলে বিএনপি কোন শব্দের কোন অর্থ? এই যে জাতীয় না, দেখেন তিনটা মাত্র দুইটা দল চারটা দল যোগ হয়েছে বলে জাতীয়, ওকে কি হচ্ছে না হচ্ছে তা না, কিন্তু নামটা বড় করে দেওয়ার চেষ্টা করবে। সুতরাং মাথা ঠান্ডা করে, সূক্ষ্ম বুদ্ধি হলো রাজনীতি, রাজনীতি সূক্ষ্ম বুদ্ধি না থাকার জন্য 10-12 বছর সাফার করেছেন, আরো 20-25 বছর সাফার করবেন। আমার কাছে প্রশ্ন আছে, সম্রাট সম্বন্ধ কিনা, ওরা সবাই একই ধরনের প্রশ্ন করেছে। আসলে তার আগে আমি একটা ডক্টর কামাল সম্বন্ধে একটা কথা বলবো, যখন বঙ্গবন্ধুর হত্যা করা হয় 1975 সালের 15 আগস্টে, তিনি তখন আইনমন্ত্রী, তিনি তখন লন্ডনে, তিনি একটি কোনো আইনমন্ত্রী হিসেবে কোনো আইনগত ব্যবস্থা করেছেন কিনা আমার সুব্রত দার কাছে একটা প্রশ্ন, একটাই প্রশ্ন। আর আরেকটি হচ্ছে করেননি, আমি জানি উত্তর দিতে পারবেন না উনি। এবং সংলাপের কথা, আসলে সত্যিকার অর্থে কি ওই চুন খেয়ে মুখ পুড়লে এখন দই দেখলেও ভয় লাগে, সুতরাং সংলাপে আওয়ামী লীগ আর অংশগ্রহণ করবে না। যে মুখ ঝাপটি বেগম খালেদা জিয়া জননেত্রী শেখ হাসিনাকে দিয়েছেন, ওরপরে আর বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির কোনো পর্যায়ে আধা মিনিটে এই যেই জাতীয় নেতারা আছেন ওনাদের সাথে তো হতে পারে, ওনাদের তো কোনো জনপ্রিয়তাই নাই, ওরা নিজেরাই জাতীয় নেতা দাবি করেন, প্রতিনিধিত্ব করছে, ওনারা কিছুই কারো প্রতিনিধিত্ব করছেন না, ওনারা নিজেদের একজন একটা, আমি ফেসবুকে আমার একটা স্ট্যাটাস আছে, একজন মেয়ে লিখেছে আমার যতজন বয়ফ্রেন্ড আছে ডক্টর কামাল কিনার পিছনে ততজন ভোটার নেই, যাই হোক তাদের সাথে কোনো আসলে হতে পারে না। ধন্যবাদ। তবে ছাত্ররা বলেছে যে বিএনপি বিরোধী দলকে সুযোগ দেওয়া অংশগ্রহণ করার জন্য, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, তারা সুযোগ দিয়েছে, তবে সুযোগের অপব্যবহার যেন বিএনপি না করে, অগ্নিসংযোগ না করে, জ্বালাও পোড়াও না করে, এগুলো বন্ধ রাখতে হবে। জি, সুব্রতদা, সুব্রতদা, মিলাদ ভাই, অদ্ভুত ভাই, আপনাদের তিনজনকে ধন্যবাদ যারা দ্বিতীয় স্টুডিওতে আছেন এবং যারা অংশ নিয়েছিলেন বাইরে থেকে, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের নিটল টাটার সৌজন্যে রোড টু ইলেকশন বিশেষ আলোচনা অনুষ্ঠান। আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।